বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আহাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামী আকিদার নামে ভ্রান্ত মতবাদ এই সিরিজটির চতুর্থ পর্ব এই পর্বে আমরা আলোচনা করব শিয়া মতবাদ নিয়ে এর আগে আমরা খারিজি এবং আহলে সন্নাবল জা আমাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তাহলে চলুন আজকে আমরা শুরু করি শিয়া মতবাদ থেকে শিয়া মতবাদ শিয়া শব্দটি আবিধানিক অর্থ শিয়া শব্দটির আবিধানিক অর্থ দল অনুসারী সমর্থক ও সাহায্যকারী বর্তমানের পরিভাষায় শিয়া বলা হয় ওই ব্যক্তিকে যিনি হজরত আলীর আদি ও আহলে বায়াতের সমর্থক ইমামাত আকিদায় বিশ্বাসী এবং হজরত আবু বাকর সিদ্দিক হু ও হজরত উমর রদিউল্লাহানহের চেয়েও হজরত আলী হয়ে অধিক মর্তবা থাকার প্রবক্তা শিয়াদেরকে রাফিজিও বলা হয়ে থাকে এই নাম হজরত জায়েদ ইবনে আলী হু প্রদান করেন একশো একুশ হিজড়িতে যখন জায়েদ ইবনে আলী হিসাম ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করেন তখন যুদ্ধ চলাকালীন অবস্থায় শিয়াদের একটা দল তাকে নিয়ে বলেছিল আমরা এই শর্তে আপনার সহযোগিতা করতে পারে যে আপনি হজরত আবু বকর ও ওমারের সমন্বয়ে আপনার মত প্রকাশ করবেন সম্বন্ধে আপনার মত প্রকাশ করবেন হজরত জাহিৎবনা আলী প্রথমত হজরত আবু বকর ও উমর রাজিউল্লাহম এর জন্যে মাগফেরতে দোয়া করলেন এবং বললেন আমি তাদের সম্বন্ধে ভালো কথাই বলবো তখন শিয়ারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদল হজরত জাহিদ ইবনে আলীর সঙ্গে থাকলো আর একদল তার পক্ষ ত্যাগ করলো হজরত জাহিদ ইবনে আলী তখন দল ত্যাগী লোকেদের সম্বোধন করে বলেছিলেন রাফিদি অর্থাৎ তোমরা আমাকে ত্যাগ করলে এখান থেকেই তাদের নাম হয়ে যায় রাফিজি বা দল ত্যাগী শিয়া মতবাদ সৃষ্টির পেছন এর প্রেক্ষাপট ও সূচনা ইমামাতের সানআ আ শহরে দুঃখিত ইয়ামিনের সান আ শহরের জৈনিক ইয়াহুদি আলেম ছিলেন আবদুল্লাহ ইবনু সাবা উরফে ইবনে সাউদা হজরত ওসমান রাদি আল্লাহের খেলাফতকালে সে ইসলাম গ্রহণ করে তার আসল লক্ষ্য ছিল নিজেকে মুসলমান বলে জাহির করে মুসলমানদের মধ্যে বিরোধ ও ফাটল সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ফিটনা ও গুলোযোগ সৃষ্টি করার ভিতর এবং ভিতরে থেকে ইসলামকে বিকৃত ধ্বংস করা সে মদিনায় কিছুদিন কাজ করে সফলকাম হতে না পেরে বস্রায় চলে যায় একসময় সিরিয়ায় গেল কিন্তু এসব জায়গায় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পেরে অবশেষে মিশর গমন করল। সেখানে সে কিছু লোকে তার দূর অভিসন্ধিতে সাহায্য করতে সাহায্যকারী হিসেবে পেল ঐতিহাসিকদের বর্ণনা মতে সে সর্বপ্রথম এই ধোঁয়া ছাড়ল যে মুসলমানদের প্রতি আমার আশ্চর্য লাগে যারা এই পৃথিবীতে হজরত ইসা আলহী হস্লামের পুনরায় আগমন করার কথায় বিশ্বাস রাখে কিন্তু সঈদুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাহ আলহিহিহাসাল্লামের এই ধরনের পুনরাগ্রমণের বিশ্বাস রাখে না অথচ তিনি সকল পয়গাম্বরের তুলনায় শ্রেষ্ঠ তিনি অবশ্যই পুনরায় এই পৃথিবীতে আগমন করবেন অতঃপর যখন সে দেখল এই কথাটা মেনে নেওয়া হয়েছে তখন সে রসুল্লাহ সাল্লাহামের সঙ্গে হজরত আলী রাজিউল্লাহ বিশেষ আত্মীয়তার ভিত্তিতে তার প্রতি অসাধারণ ভক্তি ও মহাব্বত প্রকাশ করে তার সামনে নানান রকম বাড়াবাড়ি কথাবার্তা শুরু করে দিল এক পর্যায়ে সে বলল প্রত্যেক নবীর একজন ওয়াসি বা ভারপ্রাপ্ত থাকেন নবীর ইন্তেকালের পর সেই ভারপ্রাপ্ত নবীর স্থানে উম্মাতের প্রধান হয়ে থাকেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের পর নিয়ম অনুযায়ী একজন ভারপ্রাপ্ত থাকার কথা তিনি কে তিনি বললেন হজরত আলী রাজিউল্লাহান হু সে বলল তাওরাতেও তাকেই ভারপ্রাপ্ত বলা হয়েছে অতএব রসল সাল্লাহসাল্লামের পর খলিফা হওয়ার অধিক অধিকারপ্রাপ্ত প্রকৃতপক্ষে হজরত আলী রাজমান কিন্তু রসল উল্লাহ সাল্লাহ আল্লি ইসালামের ওফাদের পর চক্রান্ত করে হজরত আলী রাজুল্লাহানহের অধিকারকে ছিনিয়ে নিয়ে তার স্থলে আবু বকরকে খলিফা বানানো হয়েছে তারপর তিনি পর পরবর্তী সময়ের জন্যে ও ওমরকে মনোনীত করে গেছেন ওমরের পরও আলী রাজিউল্লাহমানহির বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এবং ওসমানকে খিলাফাতের দায়িত্ব দেওয়া হয়েছে সে এর মোটেই যোগ্য নয় সে হজরত ওসমান রাজিউল্লাহমানহুকে অযোগ্য প্রমাণিত করার জন্য তার বিভিন্ন গভর্নরের নানান বিষয়ে ত্রুটি বিচ্যুতির দিকে তুলে ধরে ধরতে থাকলেন এভাবে এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে সাবার অনুসারী একদল লোক হজরত ওসমান রাজিউল্লাহমানহির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলো এই বলে যে উসমান এবং তার গভর্নরদের কারণে ওম্মাদের মধ্যে যে ভ্রষ্টতা মাথাচাড়া দিয়ে উঠেছে তা দূর করা দরকার শেষ পর্যন্ত তারা হজরত উসমান রাদিউল্লাহানহুকে হত্যা করল এবং তারাই তলোয়ারের মুখে হজরত আলী রাদি আল্লাহয়ানহুকে খিলাফতের দায়িত্ব গ্রহণে বাধ্য করল কিন্তু হজরত উসমান রাদি আল্লাহানহু মজলুম সুলভ শাহাদাতের কারণে অথবা এই শাহাদাতের খোদাই শাস্তি সুরক্ষ মুসলিম উম্মাহ দলে বিভক্ত হয়ে পড়ল এবং এই ইস্যুকে কেন্দ্র করে জঙ্গে জামাল ও জঙ্গে সিফিনের মতো পারস্পরিক যুদ্ধবিগ্রহ পর্যন্ত সংগঠিত হয় এই জঙ্গে সিফিনে আবদুল্লাহ ইবনু সাবার বিপুল সংখ্যক ভক্ত হজরত আলী আদিউল্লাহের পক্ষে ছিল তাদেরকে বলা হতো শিয়ান আনে আলী অর্থাৎ সংক্ষেপে শিয়া শিয়ান আলী কথাটার অর্থ হলো আলীর দল আবদুল্লাহ ইবনে সাবাই হলো এই শিয়া দলের প্রতিষ্ঠাতা শিয়াদের ইতিহাসের এই কলঙ্ক মুছে ফেলার জন্য কতিপয় শিয়া ঐতিহাসিক বলেছেন আবদুল্লাহ ইবনে সাবা ইতিহাসের কোনো ব্যক্তি অতিবাহিত হয়নি তার নাম হলো একটি কাল্পনিক নাম বাগদাদ ইউনিভার্সিটির শিক্ষক মুর্তজা আল আশকারী তার গ্রন্থে অনুরূপ বলেছেন ডক্টর তাহা তাহা হুসাইনু তার একটি গ্রন্থে আবদুল্লাহ ইবনে সাবা নামের কোনো ঐতিহাসিক ব্যক্তির অস্তিত্ব থাকার ব্যাপারে সন্দেহ ব্যক্ত করেছেন অথচ মুসলমানদের সর্বজনীন বিদ্যুত শত্রু সার উইলিয়াম নেই। ব্যক্তি আবদুল্লাহ ইবনে সাবার কথা স্বীকার করেছেন প্রসিদ্ধ শিয়া ঐতিহাসিক মোহাম্মদ হাসান ইবনে মুসাও এরূপ স্বীকৃতি দিয়েছেন শিয়াদের নিকটে নির্ভরযোগ্য গ্রন্থেও তার কথা স্বীকার করা হয়েছে ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে শিয়া সম্প্রদায় প্রকৃতপক্ষে ছিল একটি রাজনৈতিক দল যদিও তাদের উদ্ভব হয় রাজনৈতিকভাবে কিন্তু কালের বিবর্তনে তাদের বিভিন্ন দল বিভিন্ন আঁকিদা বিশ্বাস সংক্রান্ত ব্যাপারে অভূতপূর্ব বিতর্ক ও বিভ্রান্তিতে সূচনা করে জঙ্গে সিফিনের সময় থেকেই এই আঁকিদা বিভ্রান্ত ও বিশ্বাসগত বিভ্রান্তির সূচনা হয় জঙ্গে সিফিনের সময় আবদুল্লাহ ইবনে সাবা ও তার অনুসারীরা তখনকার বিশেষ পরিস্থিতিকে কাজে লাগিয়ে হজরত আলী রাদিউল্লাহের বাহিনীতে তার সম্পর্কে গুমরাহিমূলক প্রচারণা শুরু করে ইবনে সাবা ছিল ইবনে সাবা কিছু সংখ্যক মূর্খ ও সরলপ্রণা লোককে এই দেয় যে হজরত আলী রাজিউল্লাহানু পৃথিবীতে ক্ষুদার স্বরূপ নজুবিল্লা তার দেহে ক্ষুদায় আত্মা রয়েছে এবং তিনি খুদা নামিল্লাহ সে আরও বলে মূলত আল্লাহ ও রেসালাতের জন্য আলীকে মনোনীত করেছিলেন কিন্তু উহিবসক ফেরেশতা কিন্তু উহিবাহক ফেরেশতা জিব্রাইল ভুল করে উহি নিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে পৌঁছে গেলেন নামিল্লাহ মিনসা আলী এভাবেই শিয়াদের মধ্যে আঁকিদাগত বিভ্রান্তির সূত্রপাত ঘটতে থাকে পরবর্তীতে যার আর বিস্তৃতি পরবর্তীতে যার আরো বিস্তৃতি ঘটে পরবর্তীতে বিভিন্ন আকিদাগত বিষয়ে তাদের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দেয় ফলে শিয়াদের মধ্যে সৃষ্টি হয় নানান দল উপদল শিয়াদের দল উপদলসমূহ শিয়াদের প্রথমত তিনটি দল এক তাফজিলিয়া শিয়া এরা হজরত আলী রাজুল্লাহমানহুকে শাহিখ খাহিনের উপর ফজিলত তথা শ্রেষ্ঠতা দিয়ে থাকেন শাহী খাহিন হচ্ছে হজরত আবু বকর এবং হজরত উসমান রাজুল্লাহমান হুম দুই শিয়া সাবিয়াশিয়া এদেরকে তাবরিয়া ও বলা হয়ে থাকে এরা হজরত সালমান ফার্সি আবু জাফর গিফারি মাখদাত ও আম্মার ইবনে ইয়াসের প্রমুখ অল্প সংখ্যক সাহাবী ব্যতীত সকল সাহাবি থেকে সম্পর্ক ছিন্ন করে এমনকি তাদেরকে মোনাফেক এবং কাফের পর্যন্ত বলেন আহমদুলিল্লাহ কিতাবুল কিতাবুর রৌজা ইবনে থেকে হয়েছে তিনি বলেছেন রসল সাল্লামের ওফাতের পর তিনজন বাদে সকলেই মোরতাদ হয়ে যায় আর রাবি বলেন আমি আর্জ করলাম সেই তিনজনকে ইমাম বললেন মেঘদাদ ইবনু আবুজার গ্যাফারি সালমান ফার্সি তাদের প্রতি আল্লাহ রহমত ও বরকত নাজিল করেন গোলাথ বা চরমপন্থী শিয়া এদের কতক হজরত আলী যাদ ক্ষুদা হওয়ার প্রবক্তা ছিল আর কতক মনে করত ক্ষুদা তার মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ হলুল এর আঁকিদায় বিশ্বাসী তিনি ছিলেন ক্ষুদার অবতার বা ক্ষুদার প্রকাশনা গৌলুথ বা চরমপন্থী শিয়াদের চব্বিশটা উপদল ছিল যাদের একটি দল ছিল ইমামিয়া এই ইমামিয়া ছিল শিয়াদের একটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল সাবিয়াদের ছিল উনচল্লিশটি উপদল ইমামিয়া দলের মধ্যে প্রধান ও প্রসিদ্ধ দল তিনটি যথা এক ইসনা আশারিয়া দুই ইসমাইলিয়া তিন জায়াদিয়া ইসনা আসারিয়া শিয়াদের উপরোক্ত তিনটি উপদলের মধ্যে ইসনা আশারিয়া বা চরমপন্থী শিয়াদের অস্তিত্ব প্রবল এদেরকে ইমামিয়াও বলা হয় বর্তমানে ইসনা আশারিয়া ও ইমামিয়া নামে দুটো প্রায় সমর্থবোধক পরিণত হয়েছে সাম্প্রতিকালে সাধারণভাবে শিয়া বলতে ওই ইসনা আশারিয়া বা ইমামিয়া শিয়াদেরকে বোঝানো হয়ে থাকে তাদেরকেই শিয়া বলা হয় শিয়াদের মধ্যে সবচেয়ে এদের সংখ্যাই অধিক উপমহাদেশসহ মুসলিম বিশ্বের সর্বত্র এদের অনুসারী রয়েছে বর্তমানে ইরানে তারাই ক্ষমতাসীন আমরা এই গ্রন্থে ইস্না আশারিয়ার যেসব আঁকিদা বিশ্বাসের কথা উল্লেখ করেছি বর্তমান ইরানের শিয়াগণ সেই ইসনা আশারি এবং তারা সব আঁকিদাই পোষণ করে থাকেন তারা সে এই তারা যে এই ইস্না আসারিয়া এবং তাদের আঁকিদা বিশ্বাসও যে এইগুলোই তার জলজন্তমান প্রমাণ হল রুহুল্লাহ খামিনীর লিখিত বই পত্র উল্লেখ্য রুহুল্লাহ খামেনি একাধারে ইসনা আশারিয়ার আলেম ও ইরানের বর্তমান শিয়াদের ধর্মীয় নেতা ও গ্রন্থাগার তিনি তার গ্রন্থাদয়ে ইসনা আশারিয়া শিয়াদের প্রসিদ্ধ আঁকিদা তথা ইমামিয়াত সাহাবা বিদ্বেষ ও কুরআন বিকৃতি বিষয়ক হুবহু সেই আঁকিদা বিশ্বাস তুলে ধরেছেন যেগুলোকে ইসনা আশারিয়াদের আঁকিদা বিশ্বাস হিসেবে আমরা এই গ্রন্থে তুলে ধরেছি সংক্ষিপ্তভাবে এর প্রমাণের জন্যে মাওলানা মঞ্জুর নোবানি রচিত ইরানি ইনকিলাব গ্রন্থটি দেখা দেখা যেতে পারে এছাড়াও আপনারা যদি এ বিষয়ে আরও জানতে চান তাহলে ডক্টর রাগেব সারজনী লিখিত আহ শিয়াদের স্বরূপ সন্ধানে সম্ভবত এই নামে একটি বই আছে এটি জাস্ট গত বছর কিংবা এবছর এটি সম্ভবত এবছরেই প্রকাশিত হয়েছে এবং নতুন করে এই বইটি আবার মাকতাবুতুর হাসান থেকে প্রকাশিত হতে যাচ্ছে আপনারা চাইলে সেই বইটি কিনে পড়তে পারেন শিয়াদের দুঃখিত ইরাকেও প্রচুর সংখ্যক এরূপ শিয়া রয়েছে নিম্নে তাদের বিশেষ কিছু আঁকিদা বিশ্বাস উল্লেখ করা হল বারো ইমামপন্থী শিয়াদের মৌলিক আঁকিদা বিশ্বাস তথা ইসনা আসারিয়া বা বারো ইমামপন্থী শিয়াদের সাথে আহল সুলনা জামাতের বহু বিষয়ে মতবিদ্যুৎ রয়েছে তন্নদেহ প্রধান হলো তিনটি তা হলো ইমামিয়াত সংক্রান্ত আঁকিদা সাহাবা বিদ্বেষ সংক্রান্ত আকিদা ও কুরআন বিকৃতি বিষয়ক আঁকিদা নিম্নে এই তিনটি আকিদা বিষয়ে বিশদ বিবরণ পেশ করা হলো এক ইমামত সংক্রান্ত আকিদা ইমামত সংক্রান্ত আঁকিদা ইমামাত সংক্রান্ত আকিদা ইমামাত সংক্রান্ত আঁকিদায়ের অর্থ হলো আল্লাহ তালা তার বান্দাদের হেদায়ত ও পথ প্রদর্শন এবং নেতৃত্বের জন্যে যেমন তার পক্ষ থেকে রাসুলগুনকে মনোনীত করে এসেছেন তদ্রূপ রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের ওফাতের পর থেকে বান্দার পথ প্রদর্শন ও নেতৃত্বের জন্যে ইমাম মনোনীত করা শুরু করেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্যে তিনি এরূপ ইমাম মনোনীত করেছেন ইসনা আশারিয়াদের মতে আল্লাহ তালা এরূপ জন ইমাম মনোনীত করেছেন দ্বাদশতম ইমামের উপর পৃথিবীর লাই তথা কেয়ামত হবে এই বারোজন ইমাম হলেন এক ইমাম হজরত আলী মুরতা রাজিউল্লাহানহু এরপর হজরত আলীর জ্যেষ্ঠ পুত্র হাসান ইবনে আলী রাজিউল্লাহানহু তারপর তার ছোট ভাই হজরত হুসাইন ইবনে আলী রাজিউল্লাহানহু এরপর তার পুত্র আলী ইবনে হুসাইন উরুফে জাইনুল আবেদিন এরপর তার পুত্র মুহাম্মদ ইবনে আলী উরুফে ইমাম বাকের এরপর তার পুত্র জাফর সাদেক ইবনে বাকের এরপর তার পুত্র মূসা কাজেম ইবনে জাফর সাদেক এরপর তার পুত্র আলী রেজা ইবনে মুসা কাজী এরপর তার পুত্র মোহাম্মদ তাকি ইবনে আলী রেজা উরফে জাওয়াদ তারপর তার পুত্র আলী নাকি ইবনে মোহাম্মদ তাকি উরফে হাদি এরপর তার পুত্র হাসান আশকারী ইবনে আলী নাকি উরফে জাকি এরপর তার পুত্র দ্বাদশতম ও সর্বশেষ ইমাম মুহাম্মদ আল মাহদি আল তাজার ইবনে হাসান আশকারী অন্তর্নিহিত ইমাম মাহাদি যিনি শিয়া আঁকিদা অনুযায়ী এখন থেকে প্রায় সাড়ে এগারো বছর পূর্বে দুইশো থেকে দুইশো ছাপ্পান্ন হিজড়িতে জন্মগ্রহণ করে চার অথবা পাঁচ বছরে বয়সেই অলৌকিকভাবে লুকচক্ষুর অন্তরালে চলে যান এবং এখন পর্যন্ত একটি গুহায় আত্মগোপন করে আছেন গুহাটি সুররা আ নামক শহরে অবস্থিত তার উপর ইমামাত শেষ হয়ে গেছে শেষ জামানায় তার আত্মপ্রকাশ ঘটবে ইমামিয়া ইসনা আসারিয়া শিয়াদের ধারণা দ্বাদশতম ইমাম মাহাদি মুমতাজার ই শেষ জামানার ইমাম তথা অন্তর্নিহিত ইমাম আর আত্মপ্রকাশ তার আত্মপ্রকাশ কবে হবে এই সম্পর্কে তাদের নিষ্পাপ ইমামগণের উক্তি এরূপ ইহতিজাজে তাবরিয়াতে উল্লেখিত নবম ইমাম মোহাম্মদ ইবনে আলী ইবনে মুসা একটি উক্তি বর্ণিত হয়েছে তিনি আল কায়েম তথা অন্তর্নিহিত ইমাম সম্পর্কে বলেন তার একটি বৈশিষ্ট্য এই যে তার জন্ম হবে গোপনে মানুষ তেরো পাবে না তার ব্যক্তিত্ব মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য থাকবে বিশ্বের প্রতি প্রান্ত থেকে বদর যুদ্ধের সংখ্যার অনুরূপ তার তিনশো তেরো জন অনুচর তার কাছে সমবেত হবে অতপর তিনশো তেরো জন খাটি লোক তার জন্যে সমবেত হয়ে যাবে তখন আল্লাহ তালা তার ব্যাপারে প্রকাশ করবেন অর্থাৎ তিনি গুহা থেকে বাইরে এসে আপন কাজ শুরু করবেন মাওলানা মঞ্জুর রুমানি সাহেব বলেছেন এখানে একটি চিন্তার বিষয় হলো শেষ ইমামের এই পর্যন্ত আত্মপ্রকাশ না করাটা ইমাম মোহাম্মদ ইবনে আলী ইবনে মোসার উক্তি অনুযায়ী এ বিষয়ে যে দুশো ষাট হিজড়ি থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে এগারোশো বছর বয়সের সময়ের মধ্যে তার অকৃত্রিম সহচর তিনশো তেরো জন শিয়াও এখনো হয়নি এবং আজও নেই নতুবা তার আত্মপ্রকাশ কবে হয়ে যেত ইমামদের সম্বন্ধে শিয়াদের আকিদা বিশ্বাস এক ইমামগণের গর্ব ও জন্ম হয় অদ্ভুত প্রকৃতি ইমাম ইমামগণের গর্ব ও জন্ম সম্পর্কে অদ্ভুত বিশ্বাস রাখেন এ ব্যাপারে উসুলে কাফিতে উল্লেখিত একটি উসুলে কাফিতে উল্লেখিত একটি দীর্ঘ রেওয়ায়তের সারমর্ম নিম্ন ইমাম জাফর সাদেকের বিশেষ মুরিদ আবু বাসির বর্ণনা করেছেন সেদিন ইমাম সাহেবের পুত্র ইমাম মুসা কাজেম জন্মগ্রহণ করেন তিনি সপ্তম ইমাম সেদিন তিনি বর্ণনা করেন যে প্রত্যেক ইমামের জন্ম এমনইভাবে হয় যে রাতে মায়ের গর্বে তার গর্বসঞ্চার আল্লাহর পক্ষ থেকে অবতারিত থাকে সে রাতে আল্লাহর পক্ষ থেকে এক অগন্তুক ফেরাস্তা অত্যন্ত সুস্বাদু সর্বদার একটি গ্লাস নিয়ে তার পিতার কাছে আসেন এরপর অগন্তুক বলেন এখন আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করুন সহবাসের পর ভবিষ্যতে জন্মগ্রহণকারী ইমামের গর্ব মায়ের জরায়ুতে স্থির হয়ে যায় এই স্থলে ইমাম জাফর সাদেক সব বর্ণনা করলেন আমার পিতামহ ইমাম হুসাইনের সাথে তাই হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমার পিতামহ ইমাম জাইনুল আবেদিন জন্মগ্রহণ করেন এরপর তার সাথেও তাই হয় এবং এর ফলশ্রুতিতে আমার পিতা ইমাম বাকের জন্মগ্রহণ করেন এরপর তার সাথেও সম্পূর্ণ এমনই ঘটনা ঘটেছে এবং আমার জন্ম হয় এরপর আমার সাথেও অনুরূপ ঘটেছে অর্থাৎ আল্লাহতালার পক্ষ থেকে এক অগন্তক ফেরস্তা অত্যন্ত সুস্বাদু ও উৎকৃষ্ট শরবতের গ্লাস নিয়ে আমার কাছে আসে এবং আমাকে স্ত্রীর সঙ্গে সহবাস করতে বলে আমি সহবাস করলে এই পুত্রের গর্ব স্থিতি লাভ করে এই রেওয়য়েতে আরও বলা হয়েছে যে ইমাম যখন গর্বের ইমাম যখন মায়ের গর্ব থেকে বেরিয়ে আসে তখন তার হাত মাটিতে এবং মস্তক আকাশের দিকে উঠে থাকে ইমামগণের গর্ব মায়ের জরায়ুতে নয় পাশে কায়েম হয় অর্থাৎ তারা মায়ের উরুতে ভূমিষ্ঠ হন আল্লামা মাজলিহি হাকুল ইয়াকিন গ্রন্থে একাদশতম ইমাম হাসান আশকারি থেকে আরো রেওয়ায়ত করেছেন যে তিনি বলেন আমাদের ইমামগণের গর্ব জননীর প্যাটে অর্থাৎ জরায়ুতে স্থিত হয় না বরং পাশে থাকে এবং আমরা জরায়ু থেকে বেরিয়ে আসি না বরং জননীর উরু থেকে জন্মগ্রহণ করি কেননা আমরা আল্লাহ তালার নূর তাই আমাদের নোংরামি আবর্জনা ও নাপাকে থেকে দূরে রাখা হয় দুই ইমামগণ নবীর ন্যায় আল্লাহর পক্ষ থেকে মনোনীত শিয়াদের বিশ্বাস হলো নবী যেমন আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন তেমনি আমিরুল মুমিনিন আলী থেকে নিয়ে বারোজন ইমাম কেয়ামত পর্যন্ত সময়ের জন্যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন তাদের মনোনয়ন ও নিযুক্তি আল্লাহর পক্ষ থেকে হয়েছে যেমন তিনি নবী ও রাসুলগণকে নিযুক্ত করেছেন এতে কোনো মানুষের মতামত ও ক্ষমতার দখল থাকে না স্বয়ং ইমামেরও ক্ষমতা নেই যে তিনি পরবর্তী ইমাম ও স্থলাভিষিক্ত নিযুক্ত করবেন উসুলে কাফিতে আছে ইমাম জাফর সাদেক বলেন অর্থাৎ ইমামত আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট লোকেদের জন্য একটি অঙ্গীকার ইমামের অধিকার নেই যে সে তার পরবর্তী সময়ের জন্য মনোনীত ইমাম ছাড়া অন্য কারো কাছে ইমামত হস্তান্তর করবে উক্ত গ্রন্থে আরও আছে ইমাম জাফর সাদেক তার বিশেষ সহচরদের এই মর্মে ও অনুরূপই বলেছেন আল্লাহর পক্ষ থেকে ইমাম মনোনয়ন সম্পর্কিত বিষয় কিভাবে নবীকে জানানো হয় তার বর্ণনায় উসুলে কাফিতে প্রায় দুই পৃষ্ঠাব্যাপী একটি রেওয়ায়তের বর্ণনা হয়েছে তার সারমর্ম হচ্ছে ইমাম জাফর সাদেক বর্ণনা করেছেন রসলাসাল্লাহ সাল্লামের ওফাতের পূর্বে তার প্রতি জিব্রাহিল সালামের মাধ্যমে আকাশ থেকে ইমামত ও ইমামগণ সম্পর্কে নির্দেশনামালা স্বর্ণের মোহর আটা কিতাব আকারে নাজির হয়েছিল এতে প্রত্যেক ইমামের জন্যে আলাদা আলাদা মোহর আটা খাম ছিল রসুল্লাহ সালি সে সময় হজরত আলীর হাতে সুপর্ণ সুপর্ণ করেন হজরত আলী কেবল নিজের নামের খামটি মোহর ভেঙে তার সম্পর্কিত নির্দেশমালা পাঠ করেন এরপর প্রত্যেক ইমাম এমনিভাবে তার নামের মোহর কাটা খাম পেয়েছেন এবং তিনি নিজের খামের মোহর ভেঙে তা পাঠ করেছেন এমনিভাবে সর্বশেষ খাম দ্বাদশ ইমাম মাহাদি অন্তর্নিহিত ইমাম পাবেন আল্লাহ তালার পক্ষ থেকে বারো ইমাম মনোনয়ন প্রসঙ্গে উসুলের কাফিতে আকাশ থেকে একটি আশ্চর্যজনক ফলক অবতীর্ণ হওয়ার কিসাও অবতীর্ণ বর্ণিত আছে যাতে আকাশ থেকে অবতীর্ণ সবুজ রঙের একটি ফলকের অদ্ভুত কিসা বর্ণনা করা হয়েছে যার উপর নুরানি অক্ষরে ক্রমিক অনুসারে বারো জন ইমামের নাম তাদের বিস্তারিত পরিচিতি সহ লিপিবদ্ধ ছিল বর্ণনায় আছে ইমাম বাকের জাবির ইবনে আবদুল্লাহ আনসারি সাহাবিকে বললেন আপনার সাথে আমার একটি বিশেষ কাজ আছে এই একান্ত তাই একান্তে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং একটি ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাই জাভের বললেন আপনি যখন ইচ্ছা করতেন আসতে পারেন সে মতে একদিন তিনি তার কাছে গেলেন এবং বললেন আমাকে সেই ফলক সম্পর্কে বলুন যা আপনি আমাদের পরদাদি আম্মা হজরত ফাতেমা বিনকে রসুল সাল্লামের হাত থেকে দেখেছিলেন এই ফলক সম্পর্কে তিনি আপনাকে যা বলেছেন এবং তাতে যা লেখা ছিল তাও বলুন জাবের ইবনে আবদুল্লাহ বলেন আমি আল্লাহকে সাক্ষী করে বলছি এই ঘটনা বর্ণনা করছি যে আমি রসল উল্লাহ সাল্লিস্লামের জীবন আপনার পরদাদি আম্মা হজরত ফাতেমার কাছে তার পুত্র হুসাইনের জন্ম উপলক্ষে মুবারকবাদ দিতে গিয়েছিলাম আমি তার হাতে একটি সবুজ রঙের ফলক দেখলাম আমি ধারণা করলাম যে সেটি পান্নার এবং তাতে সূর্যের ন্যায় চক্রকে সাদা রঙের কিছু লেখা আছে আমি তাকে বললাম হেদ নেয়া। আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক আমাকে বলুন এই ফলকটি কি এবং কেন তিনি বললেন এই ফলক আল্লাহ তালার তার রাসুলের কাছে প্রেরণ করেছেন এতে আমার আব্বা যান রসুল্লাহ আমার স্বামী আলী আমার উভয় পুত্র হাসান হোসেন এবং আমার ওয়ালাদের মধ্যে আরও যারা ইমাম হবে তাদের সকলের নাম রয়েছে আমার জান আমাকে সুসংবাদ দেওয়ার জন্য এই ফলক আমাকে দান করেছেন ভ্রান্ত কাহিনী তিন শিয়াদের বক্তব্য হলো কুরআন মাজিদে ইমামাত ও ইমামগণের বর্ণনা ছিল উসুলে কাফিতে আছে আল্লাহ আল্লাহতালা আকাশ পৃথিবী ও পর্বতমালার কাছে যে আমানত পেশ করেছিলেন যা বহন করতে তারা অপরাধ প্রকাশ করেছিল সেটা ছিল ইমামত সুরা আহ তুরন আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন যার অনুবাদ হচ্ছে আমি আকাশ পৃথিবী ও পর্বতসমূহের কাছে এই আমানত পেশ করেছিলাম তারা তা বহন করতে অপারক প্রকাশ করলো এবং তাতে শঙ্কিত হলো কিছু মানুষ তা বহন করলো এবং তা তো অতিশয় এবং সে তো অতিশয় জালিম অতিশয় অজ্ঞ আমানত হলো ইমান ও হেদায়ত কবুল করার স্বাভাবিক ক্ষমতা অন্য মতে আল্লাহর আদেশ নিষেধ সমূহ এই আয়াতের তাফসিরের সঙ্গে ইমাম জাফর সাদিক থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আয়াতে আমানত বলে হজরত আলী মুরতজার ইমামত বোঝানো হয়েছে উদ্দেশ্য এই যে আল্লাহ তালা হজরত আলীর ইমামতের বিষয়টি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলেন এবং তাদেরকে তা কবুল করতে বলেছিলেন কিন্তু আকাশ পৃথিবী ও পর্বতমালা আমিরুল মুমিনিনের ইমারতের বিষয় ইমামতের বিষয়টি কবুল করার মহাদায়িত্ব বহন করার সাহস করতে পারল না এবং তারা ভীত হয়ে অস্বীকার করলো এসব রেওয়ায়তের উপর শিয়াদের মৌলিক বিষয় ইমামতের ভিত্তি স্থাপিত হয় সুরাসোয়ারার শেষ রুকনে একশো তিরানব্বই থেকে চৌরানব্বই নম্বর আয়াতে আছে রুহুল আমিন অর্থাৎ জিব্রাইল এই কুরআন নিয়ে যা সুস্পষ্ট ও প্রানঞ্জল আরবি ভাষায় রয়েছে হে রাসুল আপনার অন্তরে অবতীর্ণ হয়েছে অর্থাৎ আপনার অন্তর পর্যন্ত পৌঁছিয়েছে যাতে আপনি কুপরিণাম সম্পর্কে সতর্ককারীদের অন্তর্ভুক্ত হয়ে যান কিন্তু কাফিতে ইমাম থেকে উসুলে রেওয়ায়ত আছে যে তিনি এই আয়তের উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে বলেন জিব্রাইল যে বিষয় নিয়ে রাসুল সাদা উল্লি অন্তরে নাজির করেছিলেন তা ছিল আমির মমিন হজরত আলীর ইমামত তার অর্থ হলো এই আয়তটি কুরআন মাজিদের সাথে নয় বরং ইমামতের সাথে সংযুক্ত সুরা মাইদার নবম রুকন ছেষট্টি নম্বর আয়তে এই আয়তে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে যদি তারা তাওরাত ইঞ্জির ও সেই সেই সর্বশেষ উহি কুরআনের উপর যা তাদের পর্বারের পক্ষ থেকে তাদের জন্য নাজিল করা হয়েছে ঠিক ঠিক আমল করত তবে তাদের প্রতি আল্লাহর বিশেষ সহমত ও বরকত নাজিল হতো কিন্তু উসুলে কাফিতে ইমাম বাকির থেকে বর্ণিত আছে যে তিনি এই আয়তে তাফসিরে বলেছেন অর্থাৎ উদ্দেশ্য এই যে এর অর্থ কুরআন মাজিদ নয় বরং ইমাম চার ইমামগণ পাইগম্বরের মতোই আল্লাহর প্রমাণ নিষ্পাপ ও আনুগত্যশীল উসুলে কাফিতে সনদ সহকারে ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে তিনি বলেন সৃষ্টি সৃষ্টিজীবের উপর আল্লাহ তালার প্রধান ইমাম ব্যতীত প্রতিষ্ঠিত হয় না প্রমাণ প্রমাণ ইমাম ব্যতীত প্রতিষ্ঠিত হয় যাতে তার মাধ্যমে আল্লাহ ও তার ধর্মে মারেভাত অর্জিত হয় পাঁচ ইমামগণ পয়গাম্বরের মতো নিষ্পাপ উসুলে কাফিতে এক শিরোনাম আছে এতে অষ্টম ইমাম ইবনে মুসা রেজার একটি দীর্ঘ ক্ষুদবা রয়েছে যাতে গণের শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বারবার তাদের নিষ্পাপতার কথা উল্লেখ করা হয়েছে এক জায়গায় বলা হয়েছে অর্থাৎ তিনি নিষ্পাপ আল্লাহ তালা বিশেষ সমর্থন ও তহফিক তার সঙ্গে আছে আল্লাহ তাকে সোজা রাখেন তিনি ভুল ও পদশৃঙ্খল থেকে হেফাজত তিনি তাকে ভুল ও পদশৃঙ্খল থেকে হেফাজত করেন আল্লাহ এসব নেয়ামত দ্বারা তাকে খাস করেছেন যাতে তিনি তার বান্দাদের উপর তার প্রমাণ হন এবং তার সৃষ্টির উপর সাক্ষী হন ছয় ইমামগণের মর্তবা রসুলের সমান এবং অন্য সকল উসুলে আমিরুল সকলের আলী মুর্তজা ও তার পরবর্তী মর্তবার বর্ণায় ইমাম জাফর সাদেকে একটি দীর্ঘ বক্তব্য উদ্ধৃত করেছেন তার প্রাথমিক অংশ হচ্ছে আলী যে সকল বিধান এনেছেন আমি তা মেনে চলি আর সেই কাজ এবং যেই কাজ তিনি নিষেধ করেছেন আমি তা করি না যার মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুরূপ আর মোহাম্মদ সকল মাকরুকের উপর ফজরত রাখেন আলীর কোনো আদেশে আপত্তিকারী রাসুলের আদেশে আপত্তাকারী হন কোনো ছোট অথবা বড় বিষয়ে তার খণ্ডনকারী আল্লাহর সঙ্গে শেখ করার পর্যায়ে থাকে আমিরুল মুমিনিন আল্লাহর এমন দরজার দরজা ছিলেন যে এই দরজা ছাড়া অন্য কোনো দরজা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় না এবং তিনি আল্লাহ এমন এক পথ ছিলেন কেউই অন্য পথে চললে ধ্বংস হয়ে যাবে এমনইভাবে ইমামগণের একের পর এক পণ্য ফজিলত অব্যাহত রয়েছে অর্থাৎ সকল সকলের এই হায়াতুল কুরুব গ্রন্থে লিখেছেন ইমামতের মর্তবা ইমাম সাত ইচ্ছা হালাল অথবা হারাম করার ক্ষমতা উসুলে কাফিতে মোহাম্মদ ইবনে সিন্নাম থেকে বর্ণিত রেওয়ায় বলেছেন আমি আবু জাফর সানি মুহাম্মদ ইবনে আলি তাকিকে হালাল ও হারাম সম্পর্কে সিয়াদের পারস্পরিক মতভেদের কারণে জিজ্ঞাসা করলে তিনি বলেন হে মুহাম্মদ আল্লাহ তালা অনাদিক থেকে আপন এক সত্তায় ভূষিত ছিলেন অতপর তিনি মুহাম্মদ আলী ও সৃষ্টি করেন এরপর তারা হাজারো শতাব্দী অবস্থান করেন এরপর আল্লাহ দুনিয়ায় সকল বস্তু সৃষ্টি করলেন এবং তাদের সৃষ্টির উপর তাদেরকে সাক্ষী করলেন তাদের অনুগত্য সকল সৃষ্টির উপর ফরস করে এবং সৃষ্টির সকল ব্যাপার তাদের হাতে সুপর্দ করেন কাজেই তারা যা ইচ্ছা হালাল করে এবং যা ইচ্ছা হারাম করে তবে তারা তাই ইচ্ছা করে যা আল্লাহ ইচ্ছা করেন এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে আল্লামা কাজভিনী এই রেওয়ায়তের ব্যাখ্যা বলেন এখানে মোহাম্মদ আলী ও ফাতেমা হলেন তাদের তিনজন এবং তাদের বংশের সকল ইমামকে বোঝানো হয়েছে মোট কথা ইমাম আবু জাফর সানি যিনি নবম ইমাম জাওয়াবের সার কথা হলো ইমামগণের ক্ষমতা দেওয়া হয়েছে তারা যে কোনো বস্তুকে হালাল এবং হারাম করতে পারবে তাই এ ক্ষমতার অধীনে কোনো বস্তুকে অথবা কোনো কাজকে এক ইমাম হালাল করেছেন এবং অন্য ইমাম হারাম করেছেন ফলে তাদের শিয়াদের মধ্যে হালাল হারামের মতভেদ সৃষ্টি হয়ে গেছে আট ইমাম ব্যতীত দুনিয়া কায়েম থাকতে পারে না ওসুলে কাফিতে সনদ সহকারে বর্ণিত আছে আবু হামজা থেকে বলিত আমি ইমাম জাফর সাদেরকে জিজ্ঞাসা করলাম এই পৃথিবীর ইমাম ব্যতীত কায়েম থাকতে পারে কি তিনি বললেন যদি পৃথিবী ইমাম ব্যতীত কায়েম বাকি থাকে তবে ধ্বংস হয়ে যাবে কায়েম থাকতে পারবে না আরো বর্ণিত আছে জাফের সাদেক বলেন অর্থাৎ যদি ইমামকে এক মুহূর্তের জন্য পৃথিবী থেকে তুলে নেওয়া হয় তাহলে পৃথিবী তার অধিবাসীদের নিয়ে এমন উদ্দোলিত হবে যেমন সমুদ্রের তরঙ্গ তার আদি অধিবাসীদের নিয়ে উদ্বোলিত হয়ে উঠে নয় ইমামগণের অতীত ও ভবিষ্যতের জ্ঞান অর্জিত ছিল শিয়াদের মতে তাদের ইমামগণ হজরত মুসা আলহ্লামের নিয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন পরিগাম্বরের ঊর্ধ্বে ছিলেন ওসুলে কাফির এক অধ্যায়ের শিরোনাম আছে এই অধ্যায়ের প্রথম রেওয়ায়ত হলো ইমাম জাফর সাদেক তার বিশেষ অন্তরঙ্গ সচরদের এক মজবিশে সাল্লাহ সাল্লাহাম থেকে উত্তরাধিকার সূত্রে হজরত মুসা ও খিজিরের চেয়েও বেশি জ্ঞান রাখার কথা ব্যক্ত করেছেন এবং বললেন মুসা ও খিজিরের অতীতের জ্ঞান ছিল কিন্তু আমাদের ইমামগণের কেমন পর্যন্ত ভবিষ্যতের জ্ঞানও ছিল রেওয়ায়তের আরবি ইবারত নিম্ন রূপ ইবারত দশ ইমামগণের জন্যে কুরআন হাদিস ছাড়াও জ্ঞানের অন্যান্য অত্যাশ্চর্য সূত্র রয়েছে ওসুলায় কাফি নামক অধ্যায়ে বর্ণিত সুদীর্ঘ রেওয়ায়তে সার সংক্ষেপ নিম্ন আবু বসির বর্ণনা করেছেন আমি একদিন ইমাম জাফর সাদেকের খেদমতে হাজির হয়ে আরজ করলাম আমি একটি বিশেষ কথা জিজ্ঞাসা করতে চাই এখানে ভিন্ন মতাবলম্বী কেউ নেই তো ইমাম সাহেব এই গৃহ ও অন্যান্য গৃহের মাঝখানে জুলানো একটি পর্দা তুলে ভিতরে দেখে বললেন এখানে কেউই নেই যা মনে চায় জিজ্ঞাসা করতে পারো তখন আমি জিজ্ঞাসা করলাম প্রশ্নটা হলো হজরত আলী মুরতফা ও মুর্তজা ও ইমামগণের ইলম সম্পর্কে ছিল ইমাম জাফর সাদেক এই প্রশ্নের বিস্তারিত জবাব দিলেন তার সাথে হল আমাদের কাছে আল জাফর রয়েছে মানুষ জানে না আল জাফর কি আমি আরজ করলাম আমাকে বলুন আল জাফর কি ইমাম বলেন এটা চামড়ার একটা থলের এতে সকল নবী ও উহির ইলম রয়েছে বনি ইসরায়েলের মধ্যে যত আলেম পূর্বে অতিরিক্ত অতিক্রান্ত হয়েছে তাদের ইলমু এখানে রয়েছে ফলে এটা সকল অতীত নবী ওয়া ওয়াসি ও ইসরায়েলি আলমগনের ইলমের ভাণ্ডার এরপর বললেন অর্থাৎ আমাদের কাছে মুসহাফে ফাতেমা রয়েছে মানুষ জানে না মুসহাফে ফাতেমা কি ইমাম বললেন এটা তোমাদের ওই কুরআনের চেয়েও তিন গুণ বড় আল্লাহর কসম এতে তোমাদের কুরআনের একটি অক্ষরণীয় আচ্ছা এখানে আমি কিছু নোট মিস করেছি এটা হচ্ছে আবু বাসির শিয়া রেওয়ায়ত অনুযায়ী আবু বাসির ইমাম আবু জাফর সাদেকের বিশেষ অন্তরঙ্গ অন্তরঙ্গরিত তারপর হচ্ছে আলেমগণের ইলমের ভান্ডার রেওয়ায়তে এই অংশে দ্বারা শিয়ামা ঝাবের পূর্ণ স্বরূপ বুঝতে পারা যায় ইমাম জাফর সাদেক ইমাম বাকের প্রমুখ ইমামগন থেকে শিয়ামাঝাবের শিক্ষা রেওয়াতকারী আবু বাসের ও জুরাইরা প্রমুখকে নিজেকে ইমাম জাফর সাদেক ও ইমাম বাঘের বিশেষ অন্তরঙ্গ বলে করেছেন তারা তাদের সম্প্রদায়ের বিশেষ লোকেদের বলতেন এই ইমামগণ আমাদেরকে শিয়া মাজাবের কথাবার্তা গোপনীয় গোপনীয়তা সহকারে একান্তে বলতেন এভাবে তারা যা চাইতেন তাই এই ইমামগণের সাথে সংযুক্ত করে বলতে পারতেন তারা তাই করতেন আমাদের এবং উম্মাতে মোহাম্মদের অধিকাংশ মতে এই ইমামগণ আল্লাহর প্রিয় বান্ধা উচ্চ স্তরে আলেম ও ছিলেন তাদের জাহের ও বাতেন এক ছিল তারা সকলে প্রকাশ্যে ধর্মশিক্ষা দিতেন তাদের জীবনের নিফাকের নামগন্ধ ছিল না যার নাম শিয়ারা তাকিয়া করেছেন ইরানি ইনকিলাব সূত্রাফে ফাতে মুস্তাফে ফাতেমা সম্পর্কে ইমাম জাফর সাদেককে বিস্তারিত বর্ণনা কাফির এ অধ্যায় দ্বিতীয় উল্লেখিত হয়েছে ফাতেমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইমাম জাফর বলেন আল্লাহ তালা যখন তার নবী করিম সাল্লাহ আলহিসামকে দুনিয়া থেকে তুলে নেন তখন ফাতিমার এত দুঃখ হলো যা আল্লাহ ছাড়া কেউ জানেন না তখন আল্লাহ এক ফেরেস্তা তার কাছে পাঠালেন দুঃখতাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর তার সঙ্গে কথা বলার জন্য ফাতেমা আমিরুল এ কথা জানালে তিনি বললেন যখন তুমি এই ফিরিস্তার আগমন অনুভব করো আর তার আওয়াজ শুনো তখন আমাকে বলো অতপর ফাতেমা আগমন করলে ফাতেমা তাকে জানালেন অতপর আমিরুল মৌমিন ফেরিস্তার কাছে যা শুনলেন তা লিখে রাখেন অবশেষে তিনি তার দ্বারা একটি মুসাফ তৈরি করে নিলেন এটাকে মোসাফে ফাতেম আমরা তারপর থেকে শুরু করছি কুরআন ছাড়াও ইমাম ইমামগণের নিকট জ্ঞানের অন্যান্য আত্মাশ্চর্য সূর্য সূত্র রয়েছে বলে শিয়াদের যে দাবি এ পর্যায়ে তারা এও বলেছে যে পূর্ববর্তী প্রজ্ঞাপন প্রতি অবতীর্ণ সকল গ্রন্থ তাওরাত ইঞ্জিল জাবুর ইত্যাদি ইমামগণের কাছে থাকে এবং তারা এগুলো মূল ভাষা পাঠ করে মূল ভাষায় পাঠ করে উসুলে কাফির একটি শিরোনাম হচ্ছে এই অধ্যায়ে এই বিস্তারিত রেওয়ায়ত এবং ইমাম জাফর সাদেক ও তার পুত্র মোসাক আজেমের এই সম্পর্কিত উল্লেখ করা হয়েছে এর পূর্ববর্তী অধ্যায়েও এই বিষয়বস্তু রেওয়ায়ত রয়েছে উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে যে এক রাওয়াতে আছে ইমাম জাফর সিদ্দিক বলেছেন আমাদের কাছে তাওরাত ইনজিল ও জাবরের ইল আছে এবং আল ওয়াহে যা ছিল তার সুস্পষ্ট বর্ণনা আছে অন্য এক বর্ণনা আছে জাফর সাদেক এই উক্তি বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন আমাদের কাছে আল জাফরুল আবিয়াম আছে এটা কি প্রশ্ন করা হলে তিনি বলেন মুসার আলওয়াহ বা ফলকগুলো আমাদের নিকট রয়েছে পুরো ইহুদিদের কাহিনী বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যেই লেকচার সিরিজটি আছে এই সিরিজের সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থ পর্ব এই পর্বে আমরা আলোচনা করব শিয়াদের নিয়ে আমরা শিয়াদের আকিদার ব্যাপারে এর আগে দশটি বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা শিয়াদের এগারোতম আকিদা থেকে নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের পর্বটি আমরা শুরু শুরু করি এখান থেকে ইনশাআল্লাহ শিয়াদের এগারোতম আখিদা ইমামগণের এমন জ্ঞান আছে যা ফেরেস্তা ও নবীগণের নেই উসুলে কাফিতে আছে অর্থাৎ ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে যে আল্লাহ তালার দুই প্রকার ইল আছে এক প্রকার এলম সম্পর্কে তিনি ফেরেস্তা নবী ও রাসুলগণকে অবহিত করেছেন অতএব এই সম্পর্কে আমরা অবহিত রয়েছি দ্বিতীয় প্রকার এলম তিনি নিজের জন্য নির্দিষ্ট করে রেখেছেন অর্থাৎ নবী রাসুল ও ফেরেস্তাগণকেও এ সম্পর্কে অবহিত করেননি আল্লাহ যখন এই বিশেষ ইলমের কোনো কিছু কিছু অংশ কোনো কিছু শুরু করেন তখন আমাদেরকে এ সম্পর্কে অবহিত করেন এবং আমাদের পূর্ববর্তী ইমামগনের সামনে পেশ করেন বারোতম আকিদা প্রত্যেক জুমার রাত্রিতে ইমামগণের মেরাজ হয় তারা আড়স পর্যন্ত পৌঁছান প্রত্যেক জুমার রাত্রে ইমামগণের মেরাজ হয় তারা আড়স পর্যন্ত পৌঁছান এবং সেখানে তারা অসংখ্য নতুন জ্ঞান ও প্রজ্ঞা প্রাপ্ত হন উসুলে কাফিতে ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে তিনি বলেন অর্থাৎ আমাদের জন্যে জুমার রাতগুলোতে এক মহান সান থাকে ওফাতপ্রাপ্ত পয়গম্বরগণের রোহ ওফাতপ্রাপ্ত ওয়াসিগণের রোহ এবং তোমাদের মাধ্য সামনে বিদ্যমান জীবিত ওয়াসির রুহকে অনুমতি দেওয়া হয় তাদেরকে আকাশে তুলে নেওয়া হয় এমনকি তারা সকলেই খোদার আরস পর্যন্ত পৌঁছে যান সেখানে পৌঁছে তারা আরসকে সাতবার তা করেন অতঃপর আরস প্রত্যেক পায়ের কাছে দুরাকাত নামাজ পড়েন তারপর তাদের প্রত্যেকের রুহ সেই দেহে ফিরে দেয়া হয় যাতে পূর্বে যাতে পূর্বে ছিল তারা আনন্দে ভরপুর অবস্থায় সকাল করে এবং তোমাদের মধ্যেকার ওয়াসির এমন অবস্থান করে তার এল বিপুল পরিমাণে বৃদ্ধি পায় আচ্ছা এখানে আসলে এই প্রত্যেকটি পয়েন্টেরই রেফারেন্স আছে আমি করছি আপনারা চাইলে সেগুলো বই থেকে জেনে যাই হোক তেরোতম আকিদা ইমামগণের প্রতি প্রতি বছরের সবে কদরে আল্লাহর পক্ষ থেকে এক কিতাব নাজিল হয় যা ফেরেস্তা ও রুহ নিয়ে আসেন উসুলে কাফিতে ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে যে তিনি কোরআনে নিম্নক্ত আয়াত অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা চিহ্নিত করেছেন নিশ্চিহ্ন করেছেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন এবং তারই নিকট আছে কিতাবের মূল রাত এর এর অনুবাদ ও ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন কিতাবের সুরা সেই স বিষয় মেটানো হয় যা পূর্বে বিদ্যমান ছিল এবং সেই বিষয়বস্তু প্রতিষ্ঠিত হয় যা পূর্বে ছিল না এই কথার ব্যাখ্যা প্রসঙ্গে আল্লামা কাজ ভিনি লিখেছেন অর্থাৎ প্রতি বছরের জন্যে এটি আলাদা কিতাব থাকে এর অর্থে সেই কিতাব যাতে পরবর্তী বছর পর্যন্ত সমসাময়িক ইমামের প্রয়োজনীয় বিষয়গুলি আছে এই কিতাব নিয়ে ফেরেস্তা এবং আর রুহ কদরের সমসাময়িক ইমামের প্রতি সবেসাময়িক হয় পৃষ্ঠা প্রকাশ থাকে যে শিয়ামতে আর রুহ অর্থ জিব্রাইল নয় বরং এটি এমন একটি মখলুক যে জিব্রাইল ও সকল ফেরেস্তা অপেক্ষা মহান ব্যাখ্যা গ্রন্থ সাফিতে একথা কথা পরিষ্কার বলা হয়েছে উসুলে কাফিতে ইমাম বাকে থেকে বর্ণিত আছে দীর্ঘ রেওয়ায় আছে তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে এই কথা বছর এক রাতে পরবর্তী বছরের এক রাত রাত পর্যন্ত পর্যন্ত এই সকল ব্যাপারে ব্যাখ্যা ও তাফসির নাজিল করা হয় চোদ্দ ইমামগণ তাদের মৃত্যুর সময়ও জানেন এবং তাদের মৃত্যু তাদের ইচ্ছাধীন থাকে উসুলে কাফিতে আছে ইমাম বাকের থেকে বণিত আছে যে আল্লাহ তালা কারবালাই হুসাইন আলাইহাল্লাম রাজিউল্লাহের জন্য আকাশ থেকে সাহায্য ফেরিস্তাগুনের সৈন্য বাহিনী প্রেরণ করেছিলেন যা আকাশ ও পৃথিবীর মাঝখানে এসে দাঁড়িয়েছিল অতপর আল্লাহ তালা হুসাইন আলাহি সাল্লামকে রাজিউল্লাহানহুকে এখতিয়ার দিয়েছিলেন যে তিনি খুদার সাহায্য আসমানি ফাউজ কবুল করবেন এবং একে কাজে লাগাবেন অথবা আল্লাহর সাথে সাক্ষাৎ অর্থাৎ শাহাদত ও উফাত পছন্দ করবেন তিনি আল্লাহর সাক্ষাৎ অর্থাৎ শাহাদতকে পছন্দ করলেন হযরত মামলানা মঞ্জুর নুবানি সাহেব বলেছেন এই রেওয়ায়তের আলোকে শিয়াদের হজরত হুসাইনের শাহাদতের কারণে হাই হুসাইন হাই হুসাইন বলে কান্নার আচরণ সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত পনেরো নম্বর আকিদা ইমামগণের সামনেও মানুষের দিবারাত্রির আমল পেশ করা হয় উসুলে কাফিতে আছে ইমাম রেজা রেজা আলাইহাল্লাম যাই হোক এখানে যা লেখা আছে আমি আসলে তাই পড়ছি এর কাছে তার এক বিশেষ লোক আবদুল্লাহ ইবনে আবান জায়াত আবেদন করলেন অর্থাৎ আল্লাহর অর্থাৎ আমার জন্যে এবং আমার পরিবার পরিজনের জন্য দোয়া করুন তিনি বলেন আমি দোয়া করি আল্লাহর কসম প্রত্যেক দিনে ও রাতে আমল সমূহ আমার সামনে পেশ করা হয় অর্থাৎ প্রত্যেক দিন যখন তোমাদের আমার সামনে তোমাদের আমল নামা পেশ করা হয় তখন আমি দোয়া করি এরপর রেওয়ায়তা আছে যে আবেদনকারী আবদুল্লাহ ইবনে আবানকে অসাধারণ ব্যাপার মনে করলে ইমাম রেজা বলেন তুমি কি কোরআনের পায়াত আয়াত পাঠ করি যেখানে বলা হয়েছে তোমাদের আমল আল্লাহ দেখবেন এবং তার রাসুল ও মুমিনগণ দেখবেন সুরাতা তাও বা আয়াত পনেরো এই আয়াতে মুমিন বলতে খোদার কসম আলী ইবনে আবি তালিবকে বোঝানো হয়েছে আল্লামা কার কাজবিনী লিখেছেন ইমাম রেজা মুমিনগণের তাফসিরে কেবল হজরত আলীর কথা বলেছেন কেননা তার দ্বারাই ইমা ইমামের সিলসিলা চলে নয়তো বা এর অর্থ তিনি ও তার বংশের জন্মগ্রহণকারী সকল ইমাম সাফি একশো চল্লিশ পৃষ্ঠা ষোলো নম্বর আকিদা ইমামগণ কেমতের দিন সমসাময়িক লোকেদের জন্য সাক্ষ্য দেবে ওসুলে কাফিতে আছে আচ্ছা ষোলো নম্বর শিয়াদের আকিদা আমি আপনারা যদি কেউ মাঝখান থেকে শোনেন তাহলে আবার বিভ্রান্ত হয়ে যাবেন ষোলো নম্বর শিয়াদের আকিদা ইমামগণ কেয়ামতের দিন সমসাময়িক লোকেদের জন্য সাক্ষাৎ দেবেন ওসুলে কাফিতে আছে ইমাম জাফর সাদেক নিম্নক্ত আয়াত অর্থাৎ সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মা থেকে একজন সাক্ষ্যদাতা উপস্থিত করবো এবং হে বয়গাম্বর তোমাকে তাদের সকলের উপর সাক্ষ্যদান রূপ সাক্ষ্যদাতা রূপে উপস্থিত করব সুরা নিসা আয়াত একচল্লিশের অনুবাদ জবাবে ইমাম জাফর সাদেক বলেছেন এই আয়াতটি অর্থাৎ উম্মাদ সম্পর্কে নয় বিশেষভাবে উম্মতে মোহাম্মদিয়ান সম্পর্কে নাজিল হয়েছে প্রতি তাদের মধ্যে আমাদের মধ্যে থেকে একজন ইমাম হবেন তিনি সমসাময়িক লোকেদের ব্যাপারে সাক্ষ্য দিবেন এবং মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তোমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন এই অর্থের শেষ রায়তে আমির মোমিন হজরত আলী রাজিউল্লাহমান থেকেও উপরোক্ত বিষয়ে বর্ণনা করা হয়েছে শিয়াদের সতেরো নম্বর আকিদা ইমামগণের আনুগত্য করা ফরজ উসুলে কাফি গ্রন্থে এক কথায় এক বর্ণায় বলা হয়েছে আলী হুসাইন জাইনুল ইমাম ইমাম বাকের প্রমুখ সকল ও আনুগত্য আল্লাহ তালা ফরজ করেছেন এই মর মেরে পেশ করা হয়েছে তার ইবারত নিম্নরূপ ইমাম জাফর সাদেকের পিতা ইমাম বাকের থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইমাম বাকের ইমামগণের আনুগত্য ফরজ হওয়ার কথা বর্ণনা করার পর বলেছেন অর্থাৎ এটাই আল্লাহ ও ফেরস্তাগণের ধর্ম ইমামগণের আনুগত্য রাসুলগণের আনুগত্যের মতোই ফরজ ইমাম মেউসুলের কাফিতে বলা হয়েছে রাসূল এবং অসিগণের আনুগত্যের সমপর্যায়ের করে নাম রাসূল এবং অশীগণের আনুগত্য সমপর্যায়ের করে নাম ইমামের আনুগত্য করা সকলের উপর ফরজ এই ধারণায় শিয়াগন এতখানি বাড়াবাড়ি করেছে যে তারা বলেছেন স্বয়ং রাসূল আল্লাহ আলা আলাহিসাল্লাম ইমাম মাহাদির অন্তনিহিত ইমামের বাইয়াত করবেন নাওজুবিল্লাহ ইঞ্জা আলী আল্লামা বাকের মজলিসি তার গ্রন্থে ইমাম বাকের থেকে রেওয়ায়ত করেছেন যে তিনি ইমাম বাকের বলেছেন যখন মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের পরিবার কায়েম অর্থাৎ মেহাদি আত্মপ্রকাশ করবে তখন খোদা খোদা ফেরেস্তাদের মাধ্যমে তাকে সাহায্য করবেন সর্বপ্রথম তার হাতে বাইয়াতকারী হবেন মোহাম্মদ এবং তার দ্বিতীয় নম্বরে আলী হাতে বাইয়াত করবেন আঠারো নম্বর শিয়াদের আঠারো নম্বর আকিদা ইমামগণের ইমামাত নবুয়াত নবসালাত স্বীকার করা এবং তাদের প্রতি ইমান বিশ্বাস স্থাপন করা নাজাতের জন্য শর্ত ওসুলে কাফিতে বর্ণিত আছে যে ইমাম বাকের এবং ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে যে তিনি বলেন কোন বান্দা মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে আল্লাহ তার রাসুল এবং সকল ইমাম বিশেষত সমসাময়িক ইমামদের মারেফাত অর্জন না করে উক্ত গ্রন্থে সনদ সহকারে আরও বর্ণিত আছে যে যার সার কথা হলো আলী হাসান হুসাইন বাকের প্রমুখ ইমামগনকে যার জানা আল্লাহ ও রাসুল না জানার মতো এবং তাদেরকে না মানা আল্লাহ ও রাসুলকে না মানার মতো শিয়াদের উনিশ নম্বর আকিদা ইমামত ইমা ইমামাত ইমামগণের প্রতি বিশ্বাস স্থাপন ও তার প্রচার আদেশ সকল পয়গাম্বর ও সকল ওয়াসি গ্রন্থের মাধ্যমে মাধ্যমে এসেছে উসুলে কাফির গ্রন্থে ইমাম জাফর সাদেক বর্ণিত আছে যে আচ্ছা এখানে ইমাম জাফর সাদেক বলতে আসলে শিয়াদের ইমামের কথা বলা হচ্ছে অর্থাৎ তিনি বলেছেন তোমাদের বেলায়াত অর্থাৎ মানুষের উপর তোমাদের শাসন কর্তৃত্ব হুবহু আল্লাহ তালার বেলায়াত ও শাসন কর্তৃত্ব আল্লাহর পক্ষ থেকে যে নবী প্রেরিত হয়েছেন তিনি এই আদেশ নিয়ে প্রেরিত হয়েছেন ইমাম জাফর সাদেকের পুত্র ইমাম আবুল হাসান মুসা কাজেম থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আলী আলাই আলাহিয়া এখানে তারা যা লিখেছে এর বেলায়েত অর্থাৎ ইমামত ও শাসন কর্তৃত্ব পয়গাম বর্গরেন সকল শহীফাই লিখিত আছে আল্লাহ তালা এমন কোন নবী প্রেরণ করেননি যে মুহম্মদ সাল্লাহ আলিয়া নবী হয় এবং আলী আহ ভার ভারপ্রাপ্ত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপনে আদেশ দেননি এবং তা প্রচার করেননি এজন্য আসলে তাদের কালিমা আমাদের কালিমা থেকে ভিন্ন তাহিদের কালিমা উসুলে কাফিতে আবু খালেদ কাবুলি থেকে বর্ণিত আছে যে অর্থাৎ আমি ইমাম বাকের এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম তোমরা জিজ্ঞাসা তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি তার রাসুলগণের প্রতি এবং আমার অবতীর্ণ নূরের প্রতি ইমাম বাকের বললেন হে আবু খালেদ আল্লাহর কসম এখানে নূর অর্থ ইমামগণ তাদের বক্তব্য হলো এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ এবং রাসুলগণের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যে নূরের প্রতি বিশ্বাস স্থাপনের আদেশ করে দেওয়া হয়েছে তার অর্থ ইমঙ্গন এটা সমগ্র উম্মাতের সর্বসম্মত মতের বিরোধিতাই নয় বরং আরবি ভাষার ভূতপত্তি রাখে এমন প্রত্যেক ব্যক্তির মতেও নূর অর্থ কুরআন পাক যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হেদায়তের নূর শিয়াদের বিশ নম্বর আকিরা ইমামগণ দুনিয়া ও আখিরাতের মালিক এবং তারা যাকে ইচ্ছা দেন ও ক্ষমা করেন উসুলে কাফিতে বলা আছে যে আবু বাসির বলেছেন আমার এক প্রশ্নের জবাবে ইমাম জাফর সাদেব বলেছেন তুমি কি জানো না যে দুনিয়া ও আখিরাতে সকলে ইমামের মালিকানাধীন তিনি যাকে ইচ্ছা দেন ও দান করেন না শিয়াদের একুশ নাম্বার আঁকিদা ইমামগণ মানুষকে জান্নাত ও দুজকে প্রবেশকারী উসুলে কাফি থেকে আমিরুল মোমিন হজরত আলী বলেছেন হজরত আমিরুল মমিন বলে প্রায় বলতেন আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত ও দুজকের মধ্যে বন্টনকারী অর্থাৎ আমি মানুষকে জান্নাত ও দুজক প্রেরণ করব। আমার কাছে মোসার লাঠি ও আংকি আছে তোমার জন্য সকল ফেরস্তার রুহ এবং সকল পাইগাম্বর তেমনকি স্বীকৃতিও দিয়েছেন যেমন তারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্য স্বীকৃতি দিয়েছিলেন নওয়াজবিল্লাহ বাইশ শিয়াদের বাইশ নাম্বার আকিদা সে ইমামকে না মানে সে কাফের উসুলের কাফি গ্রন্থে ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন আল্লাহ আমাদের আনুগত্য ফরজ করেছেন আমাদেরকে চেনা ও মানা সকল মানুষের জন্য জরুরি আমাদের সম্পর্কে অজ্ঞতার কারণে মানুষকে ক্ষমাযোগ্য মনে করা হবে না যে আমাদেরকে চিনে ও মানে সে মুমিন যে আমাদেরকে অস্বীকার করে সে কাফির আর যে আমাদেরকে চিনে না এবং অস্বীকারও করে না সে পথভ্রষ্ট সেই পর্যন্ত যে যে সে হেদায়েত পথে যে পর্যন্ত সে হেদায়েতের পথে অর্থাৎ আমাদের ফরজ আনুগত্য করার দিকে ফিরে না আসে শিয়াদের তেইশ নম্বর আঁকিতা জান্নাতে যাওয়া না যাওয়া ইমামগণের মান্য করা না করার উপর নির্ভরশীল শিয়াদের বিশ্বাস হলো ইমামা ইমামগণের ইমামগণের ইমাম ইমামগণের ইমাম মান্যকারী শিয়া ব্যক্তি জালেম ও পাপিষ্ট হলেও জান্নাতী পক্ষান্তরে ইমামগণের ইমাম ইমামগণকে ইমাম হিসেবে মান্য অমান্যকারী মুসলমান ব্যক্তি মুত্তাকি পরাজগার হলেও দুযুগবাসী উসুলে কাফিতে ইমাম বাকির থেকে এই মর্মেই বর্ণিত হয়েছে যে ইমাম জাফর সাদেক এক অকৃত্রিম শিয়া মরিদ আবদুল্লাহ ইবনে ইয়াকুব একবার ইমাম জাফর সাদেকের খেদমতে আরোজ করলেন আমি সাধারণভাবে মানুষের সঙ্গে মেলামেশা করি তখন এটা দেখে খুবই আশ্চর্য বোধ করি যে তারা ইমামতকে বিশ্বাস করে অর্থাৎ শিয়া নয় এবং অমুককে অমুককে আবু বকর ও তাদের বিশ্বাস বিশ্বস্ততা সত্যতা ও অঙ্গীকার পালনের গুণাবলী রয়েছে পক্ষান্তরে তারা আপনাদেরকে ইমামতে বিশ্ব ইমামতে বিশ্বাস করে অর্থাৎ শিয়া তাদের মধ্যে বিশ্বস্ততা অঙ্গীকার পালন ও সত্য ন্যায়প্রয়নতার গুণাবলী নেই বরং তারা বিশ্বাসঘাতক মিথ্যাবাদী ও প্রতারক আবদুল্লাহ ইমনি আবু ইয়াকুব বর্ণনা থেকে বলেন তার একথা শুনে ইমাম জাফর সাদেক সোজা হয়ে বসে বললেন এবং ক্রোধ অবস্থায় তাকে বললেন সেই ব্যক্তির ধর্ম এবং ধর্মীয় আমল গ্রহণযোগ্য নয় যে কোনো অন্যায় ইমামের ইমামতে বিশ্বাসী হয় এমন ইমাম যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয় পক্ষান্তরে এমন ব্যক্তির উপর আল্লাহর কোনো ক্রোধ ও আজাব হবে না যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমামের আদল ইমামতের বিশ্বাসী হয় উদ্দেশ্য মানুষ যত বড় পাবেষ্ট হোক যদি সে স্নে আসারিয়া ইমামগণের ইমামতে বিশ্বাস করে তবে সে ক্ষমাপ্রাপ্ত হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়টি আসলে কি বলে খ্রিস্টানদের মতবাদ আছে খ্রিস্টানরা যে মতবাদ করে পোপের কাছে কনফেশন করলেই তাদের সকল গুনাহ ক্ষমা হয়ে যায় তো এরকম একটা বিশ্বাস আছে খ্রিস্টানদের মাঝে আর শিয়াদের মাঝেও ঠিক এইরকম একটা বিশ্বাস আমরা এখন দেখতে পেলাম যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শিয়াদের যেই আকিদা সম্পর্কে ছিল এগুলো আমরা এখন শেষ করে ফেলেছি আলোচনা আমরা এ পর্ব এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমরা আগামী পূর্বে সাহাবা বিদ্বেষ শিয়াদের আকিদা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এই সিরিজটির সম্ভবত পঞ্চম পর্ব এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি শিয়াদের আঁকিদা নিয়ে এর এর আগে আমরা শিয়াদের আঁকিদা নিয়ে দুইটি পর্বে আলোচনা করেছি তো আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করব সাহাবা বিদ্বেষ সংক্রান্ত শিয়াদের আঁকিদা নিয়ে তাহলে চলুন আজকের পর্বটি এখান থেকে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম শিয়াদের দ্বিতীয় প্রধান আঁকিদা হলো সাহাবিদ্দেশ সংক্রান্ত আকিদা এই আকিদা অনুযায়ী হজরত আলীর ইমামাত না মানার কারণে খলিফাত রয় ও সাধারণ সাহাবাইক রাম নিশ্চিতি কাফের ও মোর্তাদ নাউজুবিল্লাহ শিয়াদের সাহাবা সংক্রান্ত আকিদার ব্যাপারে শিয়াদের সাহাবা সংক্রান্ত আকিদার পর্যায়ে তারা সাহাবিদের সম্পর্কে যা যা ধারণা রাখে তার কয়েকটা বিষয় এখানে তুলে ধরা হলো এক তারা প্রথম তিন খালিফা হজরত আবু বকর ওমার ও উসমান রাজিউল্লাহমা উজমাইনগণকে কাফের ও ধর্ম থেকে মনে করে আওয়ামজবিল্লা এই প্রসঙ্গে কয়েকটা বর্ণনা তুলে ধরা হলো এক সুরা নিসাই বলা হয়েছে যে সুরা কত নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে অনন্তর ঈমান এনেছেন আবার কুফরি করেছে তার উপর তো আরও অগ্রসর হয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন সুরাআর নিসা আয়াত একশো এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উসুলে কাফিতে ইমাম জাফর সাদেক থেকে রেওয়ায়েত আছে যে তিনি এই আয়াত সম্পর্কে বলেছেন এই আয়াতটি অমুক অমুক উমুক অর্থাৎ আবু অকর উমার ও উসমান সম্পর্কে নাজিল হয়েছে তারা তিনজনই শুরুতে রাসুল সাল্লিহামের প্রতি ইমান এনেছিলেন তারপর যখন তাদের সামনে হজরত আলীর ইমামত পেশ করা হলো এবং রাসুল সাল্লিহাম বললেন যে তখন তারা তা অস্বীকার করে কাফের হয়ে গেল অতঃপর তারা আলাইহি সাল্লিহসাল্লামের কথায় আমিরুল মোমিনের বাইয়াত করে নিল এবং পুনরায় ইমান আনল অতপর যখন আলা সাল্লামের ওফাত হয়ে গেলো তখন তারা আবার বাইয়াত অস্বীকার করে কাফির হয়ে গেল এবং কুফরের আরো অগ্রসর হলো। তারা যখন সেই সব লোকেদের কাছ থেকেও নিজেদের খেলাফতের বাইয়াত নিল যারা হযরত আলী হাতে বাইয়াত করেছিল তখন তাদের অবস্থা দাঁড়ালো এই যে তাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান বাকি রইল না অহজুলবিল্লাহ অর্থাৎ তারা পুরোপুরি কাফির হয়ে গেছে দুই সুরা মোহাম্মদের নিম্নোক্ত আয়াত যেখানে বলা হয়েছে তারা নিজেদের কাছে স্পষ্ট হওয়ার পর পূর্বের অবস্থায় তথা অবস্থায় ফিরে যায় তারা অদ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এই আয়াতের তাফসিরের প্রসঙ্গে ওসুলে কাফিতে উপরুক্ত রেওয়ায়তের পর ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন এই আয়াতে যাদের কাফের ও ধর্মত্যাগী হওয়ার কথা বলা হয়েছে তারা হলো আবু বকর ওমার ওসমান তারা তিনজনই আমিরুল মোমিনিন আলাহিউসাল্লামের বেলায়াত ও ইমামত বর্জন করার কারণে ইমান ও ধর্ম থেকে হয়ে গেছে নজুবুল্লাহ তারা আরও প্রমাণ দেয় সুরা হুজরাতের নিম্নক্ত আয়াত যেখানে বলা হয়েছে যে হে মুহাম্মদ হে মুহাম্মদের সাহাবিগণ তোমাদের প্রতি আল্লাহ তালা নিয়ামত এই যে তিনি ইমানের মহাব্বত তোমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন তোমাদের অন্তরকে ইমানের সৌন্দর্য দ্বারা সহসিত করে দিয়েছেন এবং তাদের মধ্যে কুফর পাপাচার ও অভদ্রতার প্রতি ঘৃণায় জাগ্রত করে দিয়েছেন তারাই হেদায়তপ্রাপ্ত সুরা হুজরাতের আয়াত নাম্বার সাত এই আয়াতের ব্যাখ্যায় ওসুলে কাফিতে ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে যে তিনি বলেন এই আয়াতে বর্ণিত কথার মধ্যে ইমান অর্থাৎ আমিরুল মমিন আলহি হুসাল্লামের পবিত্র সত্তা এবং এর পরবর্তী অংশে কুফর অর্থ প্রথম খালিফা আবুয়াকর ফুসুক পাপাচার অর্থাৎ দ্বিতীয় খালিফা উমার এবং ইসা অর্থাৎ অবাধ্যতা অর্থাৎ তৃতীয় খলিফা উসমান না ওজুবিল্লা তাদের দুই শিয়াদের কথিত ব্যাখ্যা অনুসারে যারা আলির আদি আল্লাহর ইমামত মানে না তারা জাহান্নাম এইভাবে তারা সব সাহাবিকে এবং সমস্ত মুসলমানকে কাফের সাব্যস্ত করে না ওজুবিল্লাহ তারা সুরা বাকারার নিম্নক্ত আয়াত একাশি নম্বর আয়াত এবং একাশি নম্বর আয়তের তাফসিরে বলেন আয়তে বোঝা বোঝানো হয়েছে যারা আমিরুল মমরিনের ইমামত অস্বীকার করবে তারা জাহান্নামী হবে এবং অনন্তকাল জাহান্নামে থাকবে শিয়াদের তিন নম্বর আকিদা সাহাবাদের ব্যাপারে শিয়াদের তিন নম্বর আকিদা শিয়াদের সাহাবা বিদ্বেষের পর্যায়ে এই কথাও উল্লেখ আছে যে তাদের ধারণা হলো প্রতিষ্ঠিত মাহাদি আত্মপ্রকাশ করার পর হজরত আয়সারাদি আল্লাহ আনহাকে জীবিত করে শাস্তি দেবেন নাউজিল্লা বাকের বাঁকের তার গ্রন্থের বরাদ্দে ইমাম বাকের থেকে রওয়ায়ত করেছেন যে যখন আমাদের কায়েম অর্থাৎ মাহাদি আত্মপ্রকাশ করবেন তখন আয়েশাকে জীবিত করে শাস্তি দেবেন নাওয়া এবং তাদেরকে ফাতেমার এবং আমাদেরকে ফাতেমার প্রতিশোধ নিতে দিবেন সাহাবা বিদ্বেষের ব্যাপারে শিয়াদের চার নম্বর আকিদা শিয়াগণ শুধু সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখেন না বরং আহালুস নাওয়াল জামাতের সকল লোকের সঙ্গে বিশেষত আহলুস সুন্নাহ জামাতের উলামায়ে কেরামের সঙ্গে চরম বিদ্বেষ পোষণ করেন কারণ আহলুস সুন্নাহ জামাতের লোকেরা শিয়াদের কথিত ব্যাখ্যা অনুসারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ইমামত মানে না এবং তারা সাহাবিদের প্রতি ভক্তি রাখে শিয়াদের ধারণা হলো যখন অন্তনিহিত ইমাম আত্মপ্রকাশ করবেন তখন কাফেরদের সাথে কাফেরদের আগে সুন্নিদেরকে কতল করবেন বিশেষত তাদের উলামায়ে কেরামকে কতল করবেন এ বিষয়ে হকکلی ইয়াকিন গ্রন্থে এটা রেওয়ায়ত করা হয়েছে যে যে সময় কায়েম আলাইহাল্লাম অর্থাৎ ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন তখন তিনি কাফেরদের পূর্বে সুন্নি বিশেষত তাদের আলেমদের কাছ থেকে কাজ শুরু করবেন এবং তাদের সকলকে হত্যা করে দেবেন নাউজুবিল্লা এ ব্যাপারে আমি একটি কথা বলতে চাই আমি কিছুদিন আগে কোনো একজন আলেমের মুখ থেকে শুনেছি যে উনি বলেছেন যে যখন মাহাদি আলাই রাজিউল্লাহমানহ আসবেন তখন শেয়া এবং সুন্নির যে বিবাদ আছে সেটি নাকি মীাংসা হয়ে যাবে কিন্তু শেয়াদের যে অবস্থা দেখা যাচ্ছে এখান থেকে তো বোঝা যায় যে শেয়াদের আরও খারাপ হবে যাই হোক শিয়াদের সাহাবি বিদ্বেষের ব্যাপারে চার নম্বর আকিদা হচ্ছে শিয়া শিয়াদের সাহাবা বিদ্বেষের পর্যায়ে আরও একটি কথা উল্লেখযোগ্য যে তাদের ধারণা নামিল্লা সাহাবাইকে নামে প্রায় সকলে বিশেষত খলিফাত রয় কাফের ধর্ম থেকে আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসঘাতক জাহান্নামী ও অভিশপ্ত এবং আপনারা অনেকেই জানেন যে তারা তাদের নামাজে দাঁড়িয়ে পর্যন্ত এবং তারা দোয়াই এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে ইভেন আমরা যেভাবে কথা বলার সময় খুদবাতে কি বলে এটার নাম আমি তো ভুলে গেছি খুটবাতে হাজর করি ঠিক একইভাবে তারা সাহাবাদের উপরে অভিশাপ বর্ষণ করে অভিশাপ দেয় লানত করে না হুজুবুল্লা যাই হোক আমরা আবার শুরু করছি পূর্বেও আরজ করা হয়েছে যে যদি স্বীকার করে নেওয়া হয় যে রসল্লাহ সাল্লাহ আল্লি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুব নামক স্থানে সকল সফর সঙ্গে বিশেষত সাধারণ বিশেষের অবস্থা একত্র করেন অতপর মিম্বরে আরোহ করে হজরত আলী মর্তজাকে উভয় হাতের উপরে তুলে ধরেন যাতে উপস্থিত সকলেই তাকে দেখতে পায় অতপর হজরত অতপর আল্লাহতালার আদেশের বরাদ দিয়ে পরবর্তী সময়ের জন্যে তার ইমাম অর্থাৎ স্থলাভিষিক্তরূপে রূপে উম্মতের ধর্মীয় ও জাগতিক শাসন কর্তৃত্ব ঘোষণা করেন সকলের কাছ থেকে এই অঙ্গীকার ও স্বীকৃতি আদায় করেন বিশেষ করে আবু অকর হজরত উমারকে আদেশ দেন যে তোমরা আলীকে বলে সালাম দাও তারা এই আদেশ পালন করে এমনইভাবে সালাম তা তাব উল্লেখিত রেবায়তের অনুযায়ী রসদুল্লাহ সাল্লাই স্বয়ং নিজ হাতে হজরত আলীর পক্ষে সকলের কাছ থেকে বাইয়াত নেন এবং সর্বপ্রথম খলিফাত্রয়ের তার হাত ধরে এই বাইয়াত করেন মোট কথা শিয়া গ্রন্থাবলীর রেওয়ায়ত অনুযায়ী এই পূর্ণ বিবরণকে বাস্তব ঘটনা বলে স্বীকার করে নেওয়া হলে এর অবশ্যম্ভাবী ফলাফলস্বরূপ এ কথাও স্বীকার করতে হবে যে যখন এই ঘটনার মাত্র আশি দিন পরে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের ওফাত হওয়ার পর সকলেই হজরত আলীকে পরিত্যাগ করে হযরত আবু বকর খলিফা ও স্থলাভিষিক্তরূপে মুসলিম উম্মার ধর্মীয় ও জাগতিক রাষ্ট্রপ্রধান

খারিজদের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে সেটি শুনতে পারেন তো শিয়াদেরকে আসলে খারিজি বলা যাবে না কারণ খারিজিদের লেভেলটা আর শিয়াদের বিষয়টা আলাদা আমাদের সালাফেরা যেহেতু শিয়া মুরজিয়া এদের নাম আলাদা করে দিয়েছেন তাই আমরা আসলে এগুলোকে এক করতে পার চাই না কারণ যেহেতু সালাফেরা বলেছেন সেহেতু এর বাইরে আমরা যেতে চাই না তো এই হচ্ছে মূল বিষয় আর কি তাহলে সেই অনুযায়ী খারিজি শিয়াদেরকে বলা যায় না শিয়ারা আলাদা আরেকটি দল আর খারিজিদের ব্যাপারে অনেক মতামত আছে খারিজিদের ব্যাপারে আলেমদের অনেক কি বলে মত ভিন্নতাও আছে কাফের কাফের না হওয়া ইত্যাদি বিষয় নিয়ে যাই হোক আমরা শুরু করছি বিশেষত বিশেষত খলিফাত্রয় হজরত আবু বকর হজরত উমার হজরত ওসমান বিশেষঘাতক হইগুলো যাদের কাছ থেকে রসদালাম বিশেষভাবে অঙ্গীকার ও স্বীকৃতি নিয়েছেন এবং নিজ হাতে সর্বপ্রথম রাহিয়াত করেছিলেন এগুলো ইরানি ইনকিলাবে সম্ভবত আছে খলিফা হজরত আবু বকর ও উমার রাজিয়াল সম্পর্কে শিয়াদের বিশেষ বিদ্বেষ প্রমাণিত করার জন্য নিম্নত্ত কয়েকটি লক্ষণ বিষয়কে লক্ষণ করা যায় কুলাইনির কিতাবুর রওয়ায়া রেওয়িতে আছে যে ইমাম বাকের জৈনিক অকৃত্তি মুরিদ হজরত আবু বাকের ও উমার সম্পর্কে তাকে প্রশ্ন করলে তিনি বলেন এই দুইজন সম্পর্কে কি জিজ্ঞাসা করো আমাদের আহালে বাইয়াতের মধ্যে থেকে যে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের প্রতি ক্ষুব্ধ অবস্থায় বিদায় নিয়েছে আমাদের প্রত্যেক বড়জন ছোটজনকে তাদের প্রতি খুব প্রকাশ করার ওয়াসিয়াত করেছে এবং আপনারা বর্তমানে ওটি দেখতে পান তারা উভয়ে অন্যায়ভাবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছে তারা সর্বপ্রথম আমাদের আহলে বাইয়াতের ঘাড়ে সাওয়ার হয়েছে আমাদের উপর যে কোনো বালা মুসিবত এসেছে তার ভিত্তির তারা রচনা করেছে অতএব তাদের উভয়ের প্রতি আল্লাহর লানত করে লানত সকল মানুষের লানত লহানত মিন জালিক এই কথাটি কিন্তু শিয়ারা বারবার তাদের দোয়াতে নামাজে বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকে রেজাল কুশিতে বর্ণিত আছে যে ইমাম বাকের বাকের একজন খাটি মরিদ কুমায়ত ইবনে জায়েদ ইমামকে বলেন যে আমি এই দুই ব্যক্তি আবু বকর ও উমার সম্পর্কে আপনার কাছে জানতে চাই ইমাম বললেন হে কুমায়ত ইবনে জায়দ ইসলামে যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে যে ধন সম্পদি অবৈধভাবে উপার্জন করা হয়েছে এবং যত জিনা হয়ে থাকবে আছে আমাদের ইমাম মাহাদীর আত্মপ্রকাশের দিন পর্যন্ত সবগুলোর গুনাহ এই দুই ব্যক্তির ঘাড়ে চাপবেন আওজু এটি কিতাবের রাওয়ায়ের একশো পঁয়ত্রিশ এবং পূর্বের রাওয়াতটি একশো পনেরো নম্বরে উদ্ধৃত করা হয়েছে এ পর্যায়ে আরও উল্লেখ করা যায় কোলাইনির কিতাবুর রাওয়া আরও একটি রাওয়ায়াত রয়েছে কুলাইনি তার সনদ সহকারে হজরত সালমান ফার্সি থেকে এটি রাওয়ায়াত উদ্ধৃত করেছেন যার সার সংক্ষেপ নিম্নরূপ রসল উল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের উফাতের পর সাকিফায়ে বনি সায়েদায় যখন আবু বকরের বাইয়াতের ফয়সালা হয় এবং সেখান থেকে মসজিদে নবমীতে সে আবু বকর বসে বাইয়াত নিতে আরম্ভ করলেন তখন সালমান ফার্সি এই দৃশ্য দেখে হজরত আলীকে সংবাদ দিলেন হজরত আলী সালমানকে বললেন তুমি জানো এখন আবু বকরের হাতে সর্বপ্রথম কে বাইয়াত করেছেন সালমান বললেন আমি সেই লোকটিকে চিনি না কিন্তু আমি একজন বৃদ্ধকে দেখেছিলাম সে তার লাঠির উপর ভর দিয়ে সামনে এগিয়ে যায় তার চক্ষু চক্ষুদের মাঝখানে কপালে সাজদার চিহ্ন ছিল সেই সর্বপ্রথম আবু বকরের দিকে অগ্রসর হয়ে সে ক্রন্দন করছিল এবং বলছিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই স্থানে আপনাকে দেখার পূর্বে মৃত্যু দেননি হাত বাড়ান আবু বকর হাত বাড়ালে বৃদ্ধ তার হাত ধরে বাইয়াত করল হজরত আলী কথা শুনে আমাকে বলল। তুমি জানো সে কে সালমান বললেন আমি জানি না হজরত আলী বললেন সে ইবলিস তার প্রতি আল্লাহ লানত করুক হজরত আলী আরো বললেন খেলাফতের ব্যাপারে যা কিছু হয়েছে সবিরস আল্লাহ আমাকে পূর্বে বলে দিয়েছেন তিনি বলেছিলেন গাদিরে খুমে আমার পরবর্তী সময়ের জন্যে খালাফাতের ব্যাপারে আমার মনোনয়ন ঘোষণা থেকে শয়তান ও তার বাহিনীর মধ্যে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং এর প্রতিশ্রুতিতে আমার উফতের পর লোকজন প্রথমে সকিফায়ে বনি সায়েদার এবং পরে মসজিদের নবভে সে আবু বকরের বাইয়াত করবে রাওয়াইতে শেষাংশে বলা হয়েছে এরপর সকিফা সাকিফায়ে বনি সায়েদা থেকে তারা মসজিদে আসবে এখানে আমার উপর আবু বকরে হাত সর্বপ্রথম ইবলিস ইবলিস বাইয়াত করবেন সে বৃদ্ধের ছদ্মবেশে আসবে এবং এই কথা বলবে এটি আছে কিতাবুল রাওয়ায়া এর একশো থেকে একশো ষাট নম্বর পৃষ্ঠায় শিয়াদের ব্যাপারে পঞ্চম শিয়াদের খলিফাদের বিদ্বেষের ব্যাপারে পঞ্চম আকিদা শিয়াদের সাহাবার বিদ্বেষের পর্যায়ে আরো যে তাদের ধারণা অন্তর্নিহিত ইমাম অর্থাৎ ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন তখন আইন অর্থাৎ আবু বকর ওমরকে কবর থেকে বের করবেন এবং হাজারো বার শুলিতে চড়াবেন নাওয়জুবিল্লা বাকের মধ্যে সিদার হকুল হকলিয়াকিম গ্রন্থে শাহ খানকে কবর থেকে বের করে সারা বিশ্বের পাপীদের পাপের শাস্তিতে প্রত্যাহ হাজারো বার শুলিতে চড়ানোর কথা উল্লেখ করেছেন নাওয়জুবিল্লা ছয় শিয়াদের ধারণা নাওজবুলিল্লাহ হজরত আয়েশা ও হজরত হাফসা মুনাফিক ছিলেন নাওজুবিল্লাহ আলী তারা রাসুল্লাহ সাল্লি সালামকে বিষ দিয়ে খতম করেছেন বাকের মজলিশী তার হাকুল ইয়াকিম গ্রন্থে কথা উল্লেখ করেছেন তিনি তার হায়াতুল কলুক গ্রন্থে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের ওফাতের লিখেছেন অর্থাৎ আয়েশা নির্ভরযোগ্য সনদ সহকারে ইমাম জাফর সাদেক থেকে বর্ণনা করেন যে আয়েশা হাফসা রাসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বিষ দিয়ে শহীদ করেছেন পৃষ্ঠা নাম্বার সাতশো আটশো সত্তর বাকের মধ্যে সে আরও লিখেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম গোপনে হাফসাকে বলেছিলেন আমি ওহির মাধ্যমে জানতে পেরেছি যে আমার পরে আবু বকর অন্যায়ভাবে খলিফা হয়ে যাবে তারপরে তোমার পিতা ওমর খলিফা হবে তিনি এই গোপন কথা কারো কাছে না জানার জন্য হাফসাকে তাকিদ করেছিলেন কিন্তু হাফসার কথাটা আয়েশার কাছে ফাঁস করে দেয় এবং আয়েশা তার পিতা আবু বকরকে বলে দেয় আবু বকর ওমরকে বলে দেয় হাফসা এই কথা বলেছে ওমর তার কন্যা হাফসাকে জিজ্ঞাসা করলে প্রথমে তিনি বলতে চাননি কিন্তু পরে বলে দেন যে রহায় রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন অতঃপর মাজদেশি লিখলেন অতপর এই দুই মুনাফিক এবং দুই মুনাফিকা অর্থাৎ আবু বকর ও ওমার এবং তা তাদের কন্যাদয় এই বিষয়ে একমত হন যে রাসুল্লাহ সাল্লাহামকে বিষ দিয়ে শহীদ করতে হবে না ওজবুল্লাহ মিন জালিক এটি উল্লেখ করা হয়েছে তাদের কিতাবের সাতশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় কুরআন বিকৃতির ব্যাপারে শিয়াদের আকিদা শিয়াদের তৃতীয় প্রধান আকিদা হলো কুরআন বিকৃতি সম্পর্কে আকিদা তারা বিশ্বাস রাখে যে মুসলমানদের নিকট সংরক্ষিত কুরআন বিকৃত না ওজবিল্লাহ মূলত কুরআন বিকৃতির আকিদা ইমামের ইমামতের আকিদারই অবশ্যম্ভাবী ফল কেননা শিয়াদের ধারণা কুরআন সংকলনকারী হজরত আবু অকর উসমান ও তাদের সহযোগী সাহাভাগন ছিলেন আলী বিদ্বেষী ফলে কুরআন থেকে হজরত আলী ও হালে বাইয়াতের ফজিরত সমূহ বর্ণনাসমূহ পরিকল্পিতভাবে তারা বাদ দিয়ে দিয়েছে তাই মুসলমানদের নিকট সংরক্ষিত কোরআন বিকৃত এ পর্যায়ে তাদের ছয়টা বক্তব্য নিম্নে পেশ করা হলো যাই হোক এর আগে আমরা একটি কথা বলতে চাই এই এই ধরনের একটি বিশ্বাস আমাদের সুন্নিদের মাঝে যারা ব্যার্লো নামে পরিচিত আসলে যারা মাজারের মাজারপন্থী আসলে তারা বলে বলতে চায় যে কোরআনের নাকি সতেরো হাজার কিংবা এরকম কিছু আয়াত কি বলে তাদের যে সুফি তাদের যে সুফি ইমাম থাকে অর্থাৎ কি বলে পীর থাকে তাদের অন্তরে নাকি থাকে তো এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ শিয়াদের ধারণা থেকে সৃষ্টি এবং তাদের মতামত থেকে সৃষ্টি আর শিয়াদের ধারণা কিভাবে আমাদের এই উপমহাদেশের অঞ্চলে এসেছে এই সম্পর্কে জানতে চাইলে আপনারা এই উপমহাদেশে মুসলিমদের যে শাসন ব্যবস্থা আছে ওই সম্পর্কে জানতে পারেন কারণ মুসলিমদের শেষের দিকের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন তাদের মাঝে কিছু সংখ্যক লোক শিয়া ছিল এবং তারাই আসলে শিয়াদের মতবাদ আমাদের এই অঞ্চলে প্রচার করেছে যাই হোক আমরা আবার শুরু করছি এক নম্বর কোরআনের ব্যাপারে তাদের এক নাম্বার বিকৃতির প্রমাণ কোরআনে পাঞ্জাতন পাক ও সকল ইমামের নাম ছিল শিয়াদের বক্তব্য হলো কোরআনের পাঞ্জাতন পাক ও সকল ইমামের নাম ছিল আচ্ছা পাক পাঞ্জাতন আর পাঞ্জাতন পাক এই বিষয়গুলো সম্পর্কে আপনারা এই যে সন্নিদের কথা বললাম আসলে সন্নি তো না আসলে এরা ব্যার্লবিদের সম্পর্কে বললাম এরা এই পাক পাঞ্জাতন বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলে যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না এগুলো বের করে দেওয়া হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে এই পর্যায়ে কোরআনের কয়েকটি আয়াত সম্পর্কে তাদের বক্তব্য পেশ করা হলো তারা তোহা তোয়াহার আয়াত নাম্বার একশো পনেরো যেখানে আল্লাহ বলেছেন এর অনুবাদ হচ্ছে আমি আদমকে প্রথমে এক আদেশ করেছিলাম যে বৃক্ষের কাছে যেও না অতঃপর আদম তা ভুলে এ সম্বন্ধে উসুলে কাফিতে বলা হয়েছে ইমাম জাফর কসম খেয়ে বলেছেন এই পূর্ণ আয়াত এভাবে নাজিল হয়েছিল যার বাচ্চিক অর্থ হলো এই আয়াত আল্লাহ তালার পক্ষ থেকে রসুল সাল্লি সাল্লামের উপর এভাবে নাজির হয়েছিল যে এতে এ সকল নাম ছিল অর্থাৎ আমি আদমকে আলী ফাতেমা হাসান হুসাইন ও তাদের বংশ জন্মগ্রহণকারী ইমামগণ সম্পর্কে কিছু বিধান বলেছিলাম কিন্তু রসুলুল্লাহল্লা আলাহাই সাল্লামের রফতের পর শিয়া কিদা অনুযায়ী শিয়ারা এটা বলে থাকে যারা জোরপূর্বক খলিফা হয়ে গিয়েছিল তারা কুরআনকে পরিবর্তন করেছেন আউজু বিল্লাহ তাদের অন্যতম পরিবর্তন এই যে তারা সুরা তহায় এই আয়াত থেকে পাক পাঞ্জাতনের নাম ও তাদের বংশের জন্মগ্রহণকারী ইমামগণের আলোচনা অপসারণ করে দিয়েছে এখানে কি মজার বিষয় হচ্ছে আসলে এরা যে কথা বলে এরা এসব কথা বল এদের ইমামের বড়াতে বলে কিন্তু এরা যদি কি বলে যে কোরআন বিকৃত হয়ে গেছে বলছে সেটার প্রমাণ কোথায় তাদের কাছে অর্থাৎ যে বিকৃত যে কোরআন ছিল সেটা তাদের কাছে কোথায় আছে তারা সেটা প্রমাণ দেখাতে পারে না কেন এখন পর্যন্ত আজ প্রায় তেরোশো বছরের মতো হয়ে গেছে শিয়াদের উৎপত্তি হয়েছে তো তাদের তো কোনো প্রমাণ নেই তারা এসব কথা কেন বলে সুতরাং বাকারা শুরুতে আয়াত নম্বর তেইশে বলা হয়েছে পেশের তাফসিরে ইমাম কাফি ইমাম ওসুলে কাফিতে বলেছেন জিব্রাহিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এ আয়টি এভাবে নাজিল করেছিলেন যে এতে আলাই আইদ এরপরে ফা এর পূর্বে ফি আলাই ই শব্দটি ছিল অর্থাৎ এ আয়াতটি হজরত আলীর ইমামত প্রসঙ্গে ছিল সুরা রুমের নিম্নক্ত আয়াত উসুলে কাফিতে ইমাম বাকের এই প্রসঙ্গে বলেন যে সুরা রুমের তিরিশ নম্বর আয়াতের তাফসিরে উসুলে কাফিতে ইমাম বাকের বলেছেন যে এখানেও বেলায়াত ও ইমামতের প্রমাণ ছিল সুরা আহজাবের নিম্নক্ত আয়াত অর্থাৎ সুরা আহজাবের একাত্তর নম্বর আয়াত এই আয়াত সম্পর্কে উসুলে কাফিতে আবু বাসির বর্ণায় ইমাম জাফর সাদেক বলেছেন আয়াতটি এভাবে নাজিল হয়েছিল যার অর্থ হচ্ছে যে কেউ আলী আবু তার পরবর্তী ইমামগণের ব্যাপারে আল্লাহর রাসুলের আনুগত্য করবে সে বিরাট সাফল্য অর্জন করবে এই আয়াতে হজরত আলী ও তার পরবর্তী সকল ইমামের ইমামত বর্ণিত হয়েছিল কিন্তু আয়াত থেকে আলী ও তার পরবর্তী ইমামগণ সংশ্লিষ্ট কথাগুলো বের হয়ে দেওয়া হয়েছে যা বর্তমান কোরআনে নেই নাউজুবিল্লাহ ইমাম বাকের থেকে বর্ণিত বাকার নব্বই নম্বর আয়াতের আনির ব্যাপারে শব্দ ছিল যা বের করে দেওয়া হয়েছে এবং কোরআনে বর্তমানে নেই নাউজুবিল্লাহ সুরা মারিজের প্রথম আয়াতেও এই কী কথা বলা হয়েছে ইমাম জাফর সাদেক এবং আবু বাসিরের আওয়াতে বর্ণিত করেছেন যে এখানেও আলীর শব্দ ছিল সুরা উসুল সার কথা হলো উসুলে কাফিতে এভাবে কোরআন পাকের বিভিন্ন জায়গায় এর পরিবর্তন করা হয়েছে নাউজুবিল্লাহ দুই কোরআনের প্রায় দুই তৃতীয়াংশ গায়েব করে দেওয়া হয়েছে অর্থাৎ হিসাম ইবনে সালেমের ইমাম জাফর সাদেব বলেছেন ইব্রাহিল যে কোরআন হয়েছিল তাতে সতেরো হাজার আয়াত ছিল এই যে দেখুন এই বিষয়টি সম্পর্কে আমি আসলে বুঝতে চাচ্ছি এই বিষয়টি শিয়াদের ব্যাপার কিন্তু দেখা যায় যে আমাদের যেই সুন্নি আছে যারা সুন্নি নামদারী আমাদের দেশে এবং ভারত উপমহাদেশে সুন্নি নামদারী অর্থাৎ ভ্যারলোভি আঁকিদার যারা বিশ্বাসী রেজফি আঁকিদার যারা বিশ্বাসী তাদের মাঝে কিছু সংখ্যক লোক সবাই না কিছু সংখ্যক লোক এই কথা বলতে চায় যে কোরআনের সতেরো হাজার আয়াত নাকি গায়েব করে দেওয়া হয়েছে যেটা নাকি শুধুমাত্র তাদের যে পীর আছে তাদের অন্তরে ঢেলে দেওয়া হয় না ওজুবিল্লাহ প্রসিদ্ধিত সিয়া আলেম আল্লামা কাজভিনি লিখেছেন জাফর সাদেকের এই উক্তির অর্থ হল জিব্রাইলের আনিত কুরআন থেকে অনেক অংশ বাদ দেওয়া হয়েছে এবং তা কোরআনে বর্তমানে প্রসিদ্ধ কবিতে নেই তিনি কুরআন বিকৃতি সম্বন্ধে হজরত আলীও বলে গেছেন শিয়া মাছাবের অন্যতম নির্ভরযোগ্য এবং প্রামাণ্য গ্রন্থ ইহতিজাজে ইহতিজাজে তাবরি তাবরিজিতে উল্লেখ আছে যে সৈনিক জিন্দিক তথা ধর্মত্যাগী ব্যক্তি হযরত আলীর সঙ্গে এক দীর্ঘ কথোপকথনে কুরআন মাজিদের বিরুদ্ধে অনেক আপত্তি উত্থাপন করেন হযরত আলী সেগুলোর জবাব দিয়েছিলেন তনদ তার একটি আপত্তি ছিল এরুপ জেসরা নিসার প্রথম রুকুর নিম্নত আয়াত যেখানে বলা হয়েছে যে পূর্বে আমি যে কথা উল্লেখ করেছি এটা তারই দৃষ্টান্ত অর্থাৎ মুনাফিকেরা কোরআন থেকে অনেক কিছু বাদ দিয়েছে তারা এই বলেছে যে তৃতীয় কোরআনের কিছু ছিল যা বাদ পড়েছে এতে সম্বোধন ও কিসাস কিসা কাহিনী ছিল তার বিয়াদের একশো আঠাশ নম্বর পৃষ্ঠা শিয়াদের বক্তব্য হলো এই রেওয়ায়ত অনুযায়ী হজরত আলী বলেছেন যে এই এক আয়াতের মাঝখান থেকে মুনাফিকেরা এক তৃতীয়াংশ কোরআনের চেয়ে বেশি বাদ দিয়ে দিয়েছে এতে অনুমান করা যায় যে সমগ্র কুরআন থেকে কতটুকু বাদ দেওয়া হয়েছে তাহলে লক্ষণীয় যে একটা আয়াত কতটা বড় ছিল এই কথোপকথনে জিন্দিকদের অর্থাৎ কয়েকটা আপত্তির জবাবে হজরত আলী মুর্তজা কুরআনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন তার এই আপত্তি জবাবে তিনি এক কথাও বলেছেন যে এই ব্যাপারে এই স্থলে তুমি যে রেওয়ায়ত আমার কাছ থেকে শুনেছ তাই তোমার জন্য যথেষ্ট হওয়া উচিত কেননা আমাদের শরিয়াতে তাকিয়ার যে নির্দেশ আছে তা এর বেশি স্পষ্ট করে বলার পথে এই তাকিয়া বিষয়টি তারা তাকিয়া করে আমাদের কাছে ভালো সাজে যার কারণে আমরা ধরতে পারি না যে এই লোকগুলো আসলে শিয়া চার নম্বর আকিদা কোরআন আসল কোরআন ইমামে গায়েবের নিকট রয়েছে শিয়াদের বক্তব্য হলো আসল কোরআন তাই যে হজরত আলী সংকরণ করেছিলেন হজরত আলী যে কোরআন সংকলন করেছিলেন সেটি সেই কুরআনের সম্পূর্ণ অনুরূপ ছিল যাহা রসল সাল্লামের প্রতি নাজির হয়েছিল এবং বর্তমান কোরআন থেকে ভিন্নতর ছিল সেটি হজরত আলীর কাছে ছিল এবং তারপরে তার সন্তানদের মধ্যে থেকে ইমামগণের কাছে ছিল এখন সেটি ইমামে গায়েবের তথা অন্তর্নিহিত ইমামের কাছে রয়েছে অন্তর্নিহিত ইমাম হচ্ছে ইমাম কি বলে ইমাম মাহাদি তিনি যখন আত্মপ্রকাশ করবেন অর্থাৎ ইমাম মাঝির যখন আত্মপ্রকাশ করবেন তখন সেই কোরআন প্রকাশ পাবে এর আগে সেটা কেউই দেখতে পাবে না এই প্রসঙ্গে উসুলে কাফির নিম্নত্তর দুটি যাওয়ায় বড় লক্ষণীয় যে ইমাম বাকির বলেছেন যেই ব্যক্তি দাবি করে যে পুরো কোরআন সংকলিত হয়েছে যেভাবে তা নাজিল হয়েছে সে মিথ্যাবাদী আল্লাহ তালা নাজিল করা কোরআন অনুযায়ী কোরআন কেবল আলী ইবনে আবি তালেব এবং তার পরবর্তী ইমংক সংকলন করেছেন এবং সংরক্ষণ করেছেন উসুলে কাফি প্রথম কুণ্ড দুশো তেত্রিশ পৃষ্ঠাতে বলা হয়েছে মালানা মঞ্জুর রুমানি সাহেব বলেছেন আশ্চর্যের কথা কুরআনে পরিবর্তনের কথা প্রকাশ করার পরে পথে তাকিয়া অন্তরায় হলো না কিন্তু পরিবর্তনকারীদের নাম প্রকাশ করার পক্ষে তাকিয়া অন্তরায় হয়ে গেল এটি সম্ভবত দুঃখিত এটি সম্ভবত ইরানি ইনকিলাব বইয়ে মালানা মঞ্জুর রহমানি সাহেব বলেছেন তাদের দ্বিতীয় উক্তি হচ্ছে গিয়ে জাফর সাদেক আরো বর্ণনা করেছেন যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন তখন তিনি কোরআনকে আসল ও বিশুদ্ধরূপে পাঠ করবেন তিনি কোরআনের তারা বলছেন সার কথা শিয়া গ্রন্থগুলিতে এসব রেওয়ায়তে বর্তমান কোরআনে পরিবর্তন ও পরিবর্তনের কথা খুব সুস্পষ্টভাবে বর্ণিত আছে বিশেষত কতক রেওয়ায়তে কোরআন থেকে হজরত আলী ও ইমামগণের নাম বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে কি পরিমাণ বাদ দেওয়া হয়েছে নিম্ন তার লক্ষ্য করুন পাঁচ পরিবর্তনের রেওয়ায়তে দুই হাজারের অধিক স্বনামধন্য শিয়া মুহাদ্দিস সাঈামতুল্লা জাজায়েরই তার কোনো এক গ্রন্থে বলেছেন যেমন তার কাছ থেকে বর্ণিত হয়ে যে কোরআনে পরিবর্তন পরিবর্তন ব্যক্তকারী রেওয়ায়ত সমূহের সংখ্যা দুই হাজারের অধিক আমাদের একদল আলেম যেমন শাইখ মুফিদ মুহাক্কিক দামাদ ও আল্লামা মাজলেসি এসব রেওয়ায়ত মশ বলে দাবি করেছেন শেখ তুসিউ তিব্বান গ্রন্থে পরিষ্কার লিখেছেন যে এসব রেওয়ায়তের সংখ্যা অনেক বেশি বরং আমাদের একদল আলেম যাদের কথা পরে আসবে দাবি করেছেন যে এসব রেওয়য়েতে মোতাবাতির নামী ছয় কুরআনের একটি সুরা ছিল যা বর্তমানে কুরআনী নেই মাওলানা সাঈদ মাহমুদ শাকরি আলুসি রহিম শাহ আব্দুল আজিজ কর্তৃক তুফায়ে ইসনা আশারিয়া গ্রন্থে আরবিতে সার সংক্ষেপে লিখেছেন যা মাহতাবাদ আলাই হাফিক যাই হোক এ নামে প্রকাশ হয়েছে পরবর্তীকালে মিশরের খ্যাতনামা আলেম শায়ক মহিউদ্দিন আল খাতিবের সম্পাদনা করে এবং প্রাপ্ত টিকা ও ভূমিকার সংযোজন সহকারে এক প্রকাশ করেছেন এতে তিনি ইরানের লিখিত কোরআনে একটি পাণ্ডুলিপি থেকে নেওয়া একটি সুরা সুরা ওয়ালায়াতের ফটো প্রকাশ করেছেন যা বর্তমান কোরআনে নেই এই সম্পর্কে তিনি লিখেছেন প্রফেসর নলডিকি তার হিস্ট্রি অফ দ্য কফিস অব দ্য কোরআন গ্রন্থে এই সুরাটি শিয়া সম্প্রদায়ের প্রসিদ্ধ গ্রন্থ মোহসিন ফানি কাশ্মীরি কর্তৃক ফার্সি গ্রন্থ এর বরাদ দিয়ে উদ্ধৃত করেছেন এই ফার্সি গ্রন্থে একাধিক সংস্করণ ইরানে সংরক্ষিত রয়েছে মিশরের একজন বড় আইন বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ আলী সাউদি খ্যাতনামা প্রাচ্য শিক্ষাবিদদের ব্রাউনের কাছ থেকে ইরানে লিখিত কোরআনের একটি পাণ্ডুলিপি কুপি করিয়েছিলেন তাতে এই সুরা ওয়ালায়াত ছিল তিনি এর ফটো নিয়ে নেন যা মিশরের সামরিক সাময়িক আল ফাতাহ চা আটশো বিরাশি সংখ্যার নবম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল এখানে এর ছবিও দেওয়া আছে আমরা যদি ইউটিউবে দেই তাহলে এর ছবি আসলে প্রকাশ করব হয়তো ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক আমরা দেখি আসলে এই এখানে শেষ করতে পারবো কিনা জি মনে হচ্ছে শেষ করতে পারবো আমরা বলি শিয়াদের আরও কিছু মৌলিক আঁকিতা এখানে শিয়াদের আরও তিনটি বিশেষ আঁকিতা উল্লেখ করা হচ্ছে এক তাকিয়া তাকিয়া হলো এক গুরুত্বপূর্ণ মাস আলা যাকে তাদের নিকট দিনের একটি গুরুত্বপূর্ণ রোকন মনে করা হতো তার অর্থ মানুষ তার মান ও মর্যাদা ও যান ও মাল শত্রুর কবল থেকে রক্ষা করার উদ্দেশ্যে যা তিনি অন্তরে আছে তার বিপরীত প্রকাশ করবেন তাকিয়া সম্পর্কে ইমামগণের উক্তি ও বক্তব্য উসুলে কাফিতে তাকিয়া সম্পর্কে একটি স্বতন্ত্র অধ্যায় রয়েছে এই অধ্যায়ের একটি রেওয়ায়ত এই যে দুঃখিত আবু উমার আজামি করেন ইমাম জাফর সাদেক আমাকে বলেন ধর্মের ভাগের ভাগ তাকিয়ার মধ্যে নিহিত যে তাকিয়া করে না সে চিন্তা নয় তাকিয়া সম্পর্কে আরও একটি রেওয়ায় নিম্নরূপ হাবিব ইবনে বিশরের রেওয়ায়তে ইমাম জাফর সাদেক বলেন আমি আমার পিতা ইমাম বাকিরের কাছে শুনেছি তিনি বলেন ভূপৃষ্ঠে কোনো বস্তুই আমার কাছে তাকিয়া অপেক্ষা অধিক প্রিয় নয় হে হাবিব যে ব্যক্তি তাকিয়া করবে আল্লাহ তাকে উচ্চতা দান করবেন আর যে করবে না আল্লাহ তার অধপতন করাবেন পৃষ্ঠা উক্ত গ্রন্থে আরো একটি নিন্দলোক হচ্ছে অর্থাৎ ইমাম বাকের বলেছেন তাকিয়া আমার ধর্ম ও আমার পিতৃপুরুষদের ধর্ম যে তাকিয়া করবে না সে তার ইমান নেই তাকিয়া একটি ব্যাখ্যা ও তার স্বরূপ জানা গেছে যে শিয়ারা অজ্ঞদের সামনে তাকিয়া সম্পর্কে বলে যে তাদের মতে তাকিয়া অনুযায়ী কেবল তখন যখন প্রাণের আশঙ্কা বা অগ্নি ধরনের কোনো গুরুতর বাধ্যবাধকতার সম্মুখীন হয়ে থাকে অথচ শিয়ারাওয়াতে ইমামগুলির এমন প্রচুর বর্ণনা বিদ্যমান রয়েছে যে যাতে কোনো বাধ্যবাধকতা এবং কোনো সামান্য আশঙ্কা ছাড়াই তারা তাকিয়া করেছেন সুস্পষ্ট ভ্রান্ত বর্ণনা দিয়েছেন অথবা আপন কাজ দ্বারা মানুষকে ধোঁকা দিয়েছেন প্রতারণা করেছেন উসুলে কাফিতে ইমাম জাফর সাদেক এই ধরনের ঘটনা বরাত সহকারে উল্লেখ রয়েছে তদুপরি উসুলে কাফির তাকিয়া অধ্যায় নিম্নত্তর রেওয়ায়তটি রয়েছে যা হচ্ছে জুবাইয়ের রেওয়ায়তে ইমাম বাকের আলাইহাল্লাম তারা আসলে আলহ্লাম বলেন তিনি বলেছেন তাকিয়া যে কোনো প্রয়োজনে করা যায় প্রয়োজন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি অধিক অবগত অর্থাৎ প্রয়োজন তাই যাকে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজন মনে হবে তাকিয়া কেবল জায়েজ নয় ওয়াজিব ও জরুরি বরং বাস্তব ঘটনায় যে শিয়া মাঝাবের তাকিয়া কেবল জায়েজ নয় বরং আবশ্যকীয় এবং ইমান উদ্দিনের অংশ শিয়াদের মূলনীতি চতুর্থ এই এর অন্যতম হচ্ছে ইমাম জাফর সাদেক বলেছেন যদি আমি বলি যে তাকিয়া বর্জনকারী নামাজ বর্জনকারী অনুরূপ গুনাহগার তবে এই কথায় আমি সত্য হব তিনি আরও বলেছেন যারা তাকিয়া নেই তার দিন ধর্ম নেই সম্পূর্ণ বিনা প্রয়োজনে ইমামগণের তাকিয়া করার দৃষ্টান্ত নিম্নরূপ কিতাবুর রাওয়ায়ের একটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে রাবি ইমাম জাফর সাদেকের খাটি মুরিদ মোহাম্মদ ইবনে মুসলিম তিনি বর্ণনা করেছেন আমি একদিন ইমাম জাফর সাদেকের এর খ্যাত মতে উপস্থিত হলাম তখন তার কাছে আবু হানিফাও উপস্থিত ছিল আমি ইমাম জাফর সাদেকের খ্যাত মতে করলাম আমি আপনার জন্য উৎসর্গিত আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি তিনি বললেন ইবনে মুসলিম তোমার স্বপ্ন বর্ণনা করো স্বপ্নের ব্যাখ্যার সম্পর্কে জ্ঞানী একজন আলেম এখানে উপস্থিত আছেন তিনি দ্বারা আবু হানিফার দিকে ইশারা করে বলেন যে ইনি অতঃপর ইবনে মুসলিম বলেন আমি আমার স্বপ্ন বর্ণনা করলাম যা শুনে আবু হানিফা তার ব্যাখ্যা করলেন তার ব্যাখ্যা শুনে ইমাম জাফর সাদেক বললেন আল্লাহর কসম হে আবু হানিফা আপনি সম্পূর্ণ ঠিক বলেছেন ইবনে মুসলিম বলেছে তারপর আবু হানিফা তার কাছ থেকে চলে গেলেন আমি আরজ করলাম আমি আপনার প্রতি উৎসর্গ এই নাসেরির ব্যাখ্যা আমার কাছে ভালো লাগেনি নাসেরি শিয়াদের পরিভাষা একটি ধর্মীয় গালি তাদের মতে যে ব্যক্তি আবু বকর ওমার কে খলিফা বলে মানে এবং শিয়া হজরত আলী রাধু জন্য যে ধরনের ইমামতের বিশ্বাস রাখে অনুরূপ বিশ্বাস রাখে না তারা হচ্ছে নাসেবি যদিও সে হজরত আলী রাজুহানুকে সপ্ত খলিফা মানে আল্লাহ আল্লামা মাঝুলিশ হাক্কুলিয়া কিন গ্রন্থে লিখেছেন তাদের মতে আখিরাতে নাসিবিদের পরিণতি তাই হবে যা কাফিরদের হবে অর্থাৎ তারাও জাহান নামে অনন্তকার ভোগ করবে পৃষ্ঠা একশো এগারো কুলাইনির আর গ্রন্থে বলেছেন নাসিবিদের সিবিদের জন্য আরো কারোর সাফায়াত কবুল হবে না পৃষ্ঠা উনপঞ্চাশ যাই হোক ইমাম জাফর সাদেক বলেন হে ইবনে মুসলিম এতে তোমার দুঃখিত হওয়ার উচিত নয় আমাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা থেকে ভিন্ন হতে পারে আবু হানিফা যে ব্যাখ্যা করেছে তা ঠিক নয় ইমনি মুসলিম বলেন আমি আরজ করলাম আমি আপনার প্রতি উৎসর্গত তাহলে আপনি ঠিক বলেছেন বলে কসম খেয়ে তার ব্যাখ্যায় সত্যায়ন করলেন কেন ইমাম বলেন আমি কসম খেয়ে তার ভ্রান্তির সত্যায়ন করেছিলাম পৃষ্ঠা একশো কত ভয়ঙ্কর তাকিয়া চিন্তা করুন দুই হচ্ছে কিতমান কিতমান অর্থ আকিদা মাছাপ ও মত গোপন করা অর্থাৎ অন্যের কাছে প্রকাশ না করা তাকিয়ার অর্থ কথায় ও কাজে বাস্তবায়ন ঘটনার বিপরীত অথবা আপন আকিদা মাছাপ ও মতের বিপরীত প্রকাশ করা এবং এভাবে অপরকে ধোকা ও প্রতারণায় লিপ্ত করা কত বড় মুনাফিকি শিয়াদের মতে তাদের ইমামগণ সারা জীবন এই শিক্ষা মেনে চলেছেন কিতমান সম্পর্কে ইমামগণের উক্তি হচ্ছে গিয়া উসুলে কাফিতে ইতমান কিতমান অধ্যায় ইমাম জাফর সাদেক থেকে বর্ণিত আছে তিনি তার সাগরেদ সুলাইমানকে লক্ষ্য করে বললেন অর্থাৎ তোমরা এমন ধর্মের উপর রয়েছ যা যে যে ব্যক্তি এতে গোপন করে রাখবে তাতে আল্লাহ তালা ইজত দান করবেন আর যে এই ধর্মকে প্রকাশ ও প্রচার করবে আল্লাহ তাকে হেওয়া ও করবেন উক্ত গ্রন্থে ইমাম জাফর সাদেকের পিতা ইমাম বাকির থেকে বনিত আসি যে তিনি বিশেষ বিশেষ করে শিয়াদেরকে বলেন খুদার কসম আমার সচারর অর্থাৎ সাগরেত ও মরিদদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই যে তাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেরাজগার এবং আমার কথা বেশি গোপন রাখে না ওজুবিল্লা কিতমান ও তাকিয়ার কোনো প্রয়োজন প্রয়োজনের সৃষ্টি হয়েছে কারো এ কথা অস্বীকার করার উপায় নেই যে এবং এটা সর্বজন স্বীকৃত যে হজরত আলী মূর্ত দ্বারা থেকে শুরু করে শিয়াদের একাদশতম ইমাম হাসান হাসানি পর্যন্ত কোনো ইমাম মুসলমানদের কোনো বড় সমাবেশে ইমামদের বিষয়টা উপস্থাপন করেননি হজ উপলক্ষে মুসলমানদের বিশ্বজনীন সমাবেশ অনুষ্ঠিত হতো এতে মুসলিম বিশ্বের প্রতিটি কোন থেকে কোন থেকে মুসলমানগুলো আবগন করতেন এতে কোনো ইমাম কর্তৃক ইমামের বিষয় বর্ণনা করার কথাও তারা জানেনি এমনইভাবে দুই ঈদের সমাবেশ ও জুমার সমাবেশে বিভিন্ন অঞ্চলে এই শহরে মুসলমানগুলো সমাবেত হতো মুসলমানদের এমনই ধরনের কোনো সম্মেলনে কোনো ইমামতের বর্ণনা করেনি যা শিয়া মাঝাবের ও রেসালাদের আঁকিদার মতোই ধর্মভিত্তিক ও নাজাতের শর্ত শিয়াদের কোনো ইমাম এই ধরনের কোনো সমাবেশের ইমামত দাবি করেনি অর্থাৎ সাধারণ মুসলমানকে তা কবুল করার এবং তার ভিত্তিতে বাইয়াত করার ধাওয়াতে দেননি বরং এর বিপরীতে স্বয়ং হজরত আলী মোর্তুজার কর্মপন্থা খলিফাত্রের চব্বিশ বছরকালীন খেলাফত আমলে এই এই দেখা যায় যে সকল মুসলমানের নেই তিনিও তার সঙ্গে সহযোগিতা করেছেন অনুরূপভাবে তারপরে হজরত হাসান হজরত হুসাইন রাজিউল্লাহমু হজরত মুিউল্লাহের খেলাফত আমলে কখনো কোনো সমাবেশে নিজেদের ইমামত দাবি ও ঘোষণা করেননি তার এবং তার পিছনে ও তার নিযুক্ত ইমামের পিছনে সকলের সামনে নামাজ পড়েছেন ইসনে আশারি অবশিষ্ট সকল ইমামের চতুর্থ ইমাম জানিউল আবুদ্দিন থেকে শুরু করে একাদশতম ইমাম হাসান আশকারী পর্যন্ত সকলে এহেন আচরণ করে গেছেন ইমামগণের এই কর্মপন্থা শিয়া মাছাবের ভিত্তি ও বুনিয়া তথা ইমামত বাতিল ও অমূলক এমন উজ্জ্বল প্রমাণ যে এর উজ্জ্বল প্রমাণ ও লক্ষ্য সাক্ষ্য কল্পনা করা যায় না তাই ইমামত আকিদা এবং শিয়া মাছাবকে রক্ষা করার জন্য তাকিয়া ও কিতমানের আঁকিদা রচনা করেছে তারা এই বলতে বাধ্য হয়েছে যে আমাদের ইমামগণের প্রতি স্বয়ং আল্লাহ ও রাসুলের নির্দেশ ছিল যে ইমামত আকিদার প্রকাশ না করতে এতে গোপন রাখবে অর্থাৎ কি মান করবে তাই তারা ইমাম ইমামতের আকিদা সাধারণ মুসলমানের সামনে এবং জনসমাবেশে বর্ণনা করেননি একই কারণে তারা সারা জীবন নিজেদের বিবেক ও আঁকিদার বিপরীত আমল করে থাকেন চিন্তা করুন কি একটা অবস্থায় দিল আরেকটি একটি আকিদা হচ্ছে প্রায়শ্চিত্তের আকিদা শিয়াদের প্রায়শ্চিত্তের আকিদা হুবহু খ্রিস্টানদের প্রায়চ্চিত্তের আকিদার অনুরূপ আল্লামা বাকের মজলিসি ইমাম জাফর সাদেকের বিশেষ মুরিদ মুফাস্সাল ইবনে উমারের এক প্রশ্নের জবাবে বলেন হে মুফাসাল রাসুলে খোদা দোয়া করেছেন হে খুদা আমার ভাই আলী ইবনে আলী আবি তালিবের শিয়া এবং আমার সে সন্তানদের শিয়া যারা আমার ভারপ্রাপ্ত তাদের অগ্রপশ্চাতে কেমন দিবস পর্যন্ত সময়ের সকল গুনাহ আপনি আমার উপর চাপিয়ে দিন এবং শিয়াদের গুনাহের কারণে পয়গম্বরের মধ্যে আমাকে অপমানিত করবেন না এই দুয়ার ফলস্বরূপ আল্লাহ তালা সকল শিয়াদের সিয়াদের গুন রাসুল্লাহ সাল্লাহ চাপিয়ে দিয়েছেন অতপর সেই সকল গুনাহ রাসুল কারণে মার্জনা করেছেন ইয়াকিন পৃষ্ঠা এরপর এই আছে প্রশ্ন করেছেন যদি আপনার আপনাদের শিয়াদের মধ্যে থেকে কেউ এই অবস্থায় মারা যায় যে তার জিম্মির কোনো মমিন ভাইয়ের কর্য আছে তবে তার কি পরিণত হবে ইমাম জাফর সাদেক বলেন যখন ইমাম মাহাদীর আত্মপ্রকাশ করবেন তখন সর্বপ্রথম সারা বিশ্বে এই ঘোষণা করবেন যে আমাদের শিয়াদের মধ্যে যদি কারো জিম্মির কারো কার্য থাকে তবে সে আসুক এবং আমার কাছ থেকে উসুল করে নিন অতঃপর তিনি সকল কর্দারদের কর্জ আদায় করে দিবেন পৃষ্ঠা একশো আটচল্লিশ অফির ল শিয়াদের সম্পর্কে মুসলিম ওম্ম ফতোয়া যদি কোনো লোক হজরত আলী আদিউল্লাহানকে অন্য সমস্ত সাহাবি থেকে শ্রেষ্ঠ মনে করে যেমন তাফজিলিয়া শিয়াগন বলে থাকেন তাহলে এতটুকু বিশ্বাসের কারণে সে কাফের হয়ে যাবে না কিন্তু বর্তমানকালে শিয়া সম্প্রদায় সাহাবাই কেরামকে কাফের বলা কোরআনকে বিকৃত বলা ইমামতের আঁকিদার মাধ্যমে মাধ্যমে খতমে নবাদকে অস্বীকার করা প্রভৃতি নানাবিধ কারণে কাফির আখ্যায়িত হবে আহসানুল ফাতুয়া গ্রন্থে গ্রন্থকার বলেছেন বর্তমান কালের শিয়া সম্প্রদায়ের আকিদার কুফুরি এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ সকল শিয়া যারা উপরে বলা হয়েছে যে আলিজাদহিনের ইমামতের ব্যাপারে বাড়াবাড়ি করছেন তারা ছাড়া সকলেই কাফির তবে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা দেখতে পাই যে সকল শিয়ারাই সুন্নিদের প্রতি বিদ্বেষপূর্ণ এবং তাদের কিতাবে এগুলো বর্ণনা করা আছে এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন শিয়াদের দুইটি বাঘ নিয়ে আমরা এখন আলোচনা করব সংক্ষিপ্ত একটি হচ্ছে ইমামিয়া ইমামিয়াশিয়াদের দ্বিতীয় বৃহত্তর দল হচ্ছে ইসলামিয়া ইসলামী ইসলামি ইসমাইলিয়াশিয়া বিভিন্ন মুসলিম দেশে তাদের অস্তিত্ব পাওয়া যায় দক্ষিণ আফ্রিকা মধ্য আফ্রিকা সিরিয়া পাকিস্তান এদের কিছু সংখ্যক লোক পাওয়া যায় হিন্দুস্থানি এদের সংখ্যা প্রচুর এই ফিরটা ইসমাইল ইবনে জাফর সাদেক ইবনে এর দিকে জাফর সাদেকের পর তার ছোট পুত্র মুসা ইমাম মানেন কিন্তু সম্প্রদায় জাফর সাদেকের পর তার বড় পুত্র ইসমাইলের ইমামত এবং ইসমাইলের পর তার পুত্র মুহাম্মদ আল মাকতুনিয়ের ইমামকে ইমামতে বিশ্বাস করেন ইসমাইলিয়াসিয়াদের বাতিনিয়া বলা হয়ে থাকে কারণ তাদের মতে ইমামের অধিকাংশ সময় বাতিল বা গোপন থাকতেন একমাত্র ক্ষমতা অর্জন করার সময় তারা আত্মপ্রকাশ করে থাকেন বাতিনিয়া নামকরণের আরেকটা রহস্য এই যে তাদের আঁকিদা হলো শরিয়াতের একটা জাহির এবং একটা বাতিনি অংশ আছে সাধারণ লোকের জাহির জাহিরি সম্বন্ধে অবগত থাকেন আর ইমামগণ জাহিরি বাতিনি সবটা সম্বন্ধে অবগত থাকেন ইসনা আশারিয়া শিয়ারাও এই আঁকিদার একমত এ থেকে আপনারা বুঝতেই পারছেন আমাদের সমাজে প্রচলিত যে কি বলে মাজার মাজারপারি আছে তাদের তারা আসলে এই আঁকিদাই বিশ্বাস করে অর্থাৎ তাদের তারা মোটামুটি কিছুটা ইসমাইলিয়া শিয়াদের আঁকিদাই বিশ্বাস করে এবং তারা আসলে তাকিয়া এবং কিৎমান করে কিনা সেটা তো আমরা জানি না তো তারা আসলে আমরা এর আগে দেখতে পেরেছি যে শিয়ারা তাকিয়া এবং কিতমান করে যার ফলে আমরা আসলে তাদেরকে চিনতে পারি না অর্থাৎ তারা আমাদের সামনে থাকে আমাদের সাথে নামাজ পড়ে আমাদের ইমামের পিছনে নামাজ পড়ে সব কিছু আমাদের মতো করে আমাদের সাথে থাকে কিন্তু তাদের বিশ্বাস সম্পূর্ণ শিয়াদের মতো তো যাই হোক এরপরে আমরা আলোচনা যাচ্ছি জাইদিয়া শিয়াদের ব্যাপারে ইমামিয়া শিয়াদের তৃতীয় বৃহত্তম দল হচ্ছে জাইদিয়া এরা জায়েদ ইবনে আলী হুসাইন ইবনে আলী দিকে সম্পৃক্ত হজরত আলী মূর্তজা থেকে নিয়ে চতুর্থ ইমাম আলী ইবনে হুসাইন পর্যন্ত ব্যক্তিবর্গের ইমামত সম্পর্কে তারা এবং ইসনা আশারিয়া সম্প্রদায় একমত এরপর ইসনা আশারিয়াগণ তার পুত্র ইমাম বাকের ইমাম মানেন এবং তারপরে তার বংশের মধ্যে থেকে আরো সাতজনকে ইমাম মানেন কিন্তু জাইদিগণ ইমাম আলী ইবনে হুসাইন অর্থাৎ ইমাম জাইনুল আবিদিনের দ্বিতীয় পুত্র জায়েদ শাহিদকে ইমাম মানেন অতঃপর তারই ওয়ালাদ ও তার বংশের ইমামতগণের অব্যাহত থাকার বিশ্বাস রাখেন এছাড়া দুই সম্প্রদায়ের মধ্যে ইমামের মান ও মর্তবাব সম্পর্কেও কিছু মতভেদ আছে প্রথম দিকে জাইদিয়া সম্প্রদায় আহলে সুন্নাওয়াল জামাতের কাছাকাছি সম্প্রদায় হিসেবে গণ্য হতো তারা কোনো তাক তাকফির করতো না তবে পরবর্তীতে অধিকাংশ জাইদিয়ার আকিদা বিশ্বাস ইস্না আশারিয়ার নেই হয়ে যায় বর্তমানে সহি আকিদা বিশ্বাস সম্পূর্ণ জাইদিয়া ইয়ামান প্রভৃতি দেশে কিছু সংখ্যক পাওয়া যায় এখানে একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জাইদিরা প্রথম দিকে তাকফির করতো না কিন্তু বর্তমানে তারা ইস্না আশারিয়াদের মতো তাকফির করে তো সেই ক্ষেত্রে আসলে আমরা ইসনা আশারিয়া এবং ইসনা আশারিয়াদের যেভাবে কাফির বলা হয়েছে সে সেই একইভাবে জাইদিয়াশিয়াদেরকেও কাফির বলা যায় কিন্তু দেখা যায় যে আমাদের কিছু ভাইরা বারবার প্রশ্ন করেন যে জাই শিয়াদের ব্যাপারে কি জাইদিয়া শিয়াদের ব্যাপারে কি আমাদের কথা হচ্ছে শিয়ারা কাফির এটা হচ্ছে বেসিক মূল পয়েন্ট এবং শিয়াদের একটি দল হয়তো একটি দলের বিশ্বাস যদি তারা পূর্ববর্তী বিশ্বাসে থাকে তাহলে তারা আহলে সোনাউল জামাতের কাছাকাছি থাকবে অর্থাৎ কাফের হবে না কিন্তু তারা ভ্রান্ত পথে থাকবে আর যদি তারা বর্তমানে যে শিয়াদের আঁকিদা আছে জাইদি শিয়ারা বর্তমানে যে আঁকিদা লালন করে সেই আঁকিদা লালন করে তাহলে তারাও কাফের হবে অর্থাৎ তারা কুভরিতে কুফুরি আঁকিদার বিশ্বাসী অর্থাৎ তারা কাফির হবে তো এ হচ্ছে মূল কথা আমরা এখানেই আলহামদুলিল্লাহ শিয়াদের আঁকিদার ব্যাপারে যে আলোচনা ছিল সেটি শেষ করছি এরপর আমরা বাকি যেই ভ্রান্ত দলগুলো আছে তাদের ব্যাপারে আলোচনা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত যারা আমাদের সাথে আমাদের লেকচার শুনেছেন তাদেরকে জালকাল খায়রান এবং আমরা ইনশা আল্লাহ এটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুলে الله يسلمك